তো আজ আমি মূলত ভ্যালুয়েশন রুলের যে যে এসআরও বা প্রজ্ঞাপন রয়েছে 2000 সালের, সেটি নিয়ে কথা বলব। বাংলাদেশ আলোচনা করব আমদানিকৃত পণ্যের শুল্ক মূল্যায়ন বিধিমালা 2000 নিয়ে। বাংলাদেশ যখন WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়, একেবারে এর জন্মলগ্ন থেকেই এর সদস্য, এবং WTO বা বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হওয়ার কারণে এই শুল্ক মূল্যায়ন বিধিমালা বা কাস্টমস ভ্যালুয়েশন সংক্রান্ত WTO যে অনুশাসন, তাদের যে পদ্ধতি, এটি আমাদের অনুসরণ করা এবং এটিকে বাস্তবায়ন করা আমাদের জন্য বাধ্যতামূলক ছিল। এই কারণে একেবারে শুরুর দিকে যে সমস্ত দেশ ভ্যালুয়েশন রুলস তৈরি করেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ। আমরা ভ্যালুয়েশন বিধিমালা চালু করেছি 2000 সালে, ভারত ভ্যালুয়েশন বিধিমালা তৈরি করেছে 2007 সালে। আমরা ভারতেরও আগে ভ্যালুয়েশন রুলস চালু করেছি, যদিও আমাদের এই রুলস নিয়ে অনেক ধরনের অস্পষ্টতা আছে এবং আমরা আসলে এসআরওর বাইরে খুব কমই জানি বা জানার চেষ্টা করি। তো আপনাদের অধিকতর জানা বোঝার জন্য আমরা প্রচুর রিডিং ম্যাটেরিয়াল দেব, আজই দেব কোনো এক সময়, এবং আমরা জুমের মাধ্যমেই এটি আমরা শেয়ার করব, আপনারা লক্ষ্য করবেন, এবং যখন শেয়ার করব তখন আমি বলে দেব যে এটা শেয়ার করা হলো এবং আপনারা এটা ডাউনলোড করে নেবেন। যারা ল্যাপটপে যুক্ত হয়েছেন বা কম্পিউটারে যুক্ত হয়েছেন তারা ডাউনলোড করতে পারবেন, কিন্তু যারা মোবাইল ফোন থেকে যুক্ত হয়েছেন তাদের জন্য আসলে এটি একটু সমস্যা হয়ে যাবে। তো ভ্যালুয়েশনের আসলে ইতিহাস, ভূমিকা, এগুলো গতকাল আমাদের সৈয়দ মুশফিকুর রহমান স্যার আলোচনা করেছেন। এটি আমরা যারা কালকে পার্টিসিপেট করতে পারেন নাই তাদের কেতার্থে আমরা জানাচ্ছি যে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা এটি ট্রেনিং শেষ হলে আগামী সপ্তাহে কোনো এক সময় এটি আমরা আপলোড করব, এরপরে আপনারা সেখানে দেখে নিতে পারবেন। তো শুল্ক মূল্যায়ন বিধিমালা অনুযায়ী বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে ভ্যালুয়েশন রুলস বা ভ্যালুয়েশন সংক্রান্ত যে বিধিবিধান, তা অনুযায়ী শুল্ক মূল্য নির্ধারণের পদ্ধতি ছয়টি, ছয়টা পদ্ধতি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং এটা আমি জানি যে আপনাদের অনেকেরই এটা মুখস্থ। ফার্স্ট এবং সবচেয়ে বেশি অনুসৃত পদ্ধতি হলো ট্রানজেকশন ভ্যালু বা বিনিময় মূল্য। সেকেন্ড মেথডটা হচ্ছে অভিন্ন পণ্যের বিনিময় মূল্য বা ভ্যালু অফ আইডেন্টিক্যাল গুডস। থার্ড মেথড হচ্ছে ভ্যালু অফ সিমিলার গুডস। ফোর্থ ডিরেক্টিভ ভ্যালু। ফিফথ কম্পিউটেড ভ্যালু। সিক্সথ ফল ব্যাক মেথড। তো এই যে ছয়টি পদ্ধতি, এই ছয়টি পদ্ধতি কিন্তু এটি ধারাবাহিকভাবে, ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে অনুসরণ করে যারা এই মানে যখন আমরা এই ভ্যালুয়েশন রুল অ্যাপ্লাই করব বা কোনো পণ্যের শুল্কায়ন করব, তখন আমাদেরকে 1 নম্বর থেকে শুরু করতে হবে, এবং 1 নম্বর যদি কোনো কারণে অনুসরণ করা না যায় তার কারণ উল্লেখ করে 2 নম্বর, যদি 1-2 কোনোটাই না পারা যায় তাহলে তা এর কারণ উল্লেখ করে 3 নম্বর, এইভাবে ধীরে ধীরে একের পর এক মেথড প্রয়োগ করার চেষ্টা করে, যদি আমরা ব্যর্থ হই এবং ব্যর্থতার কারণ উল্লেখ করে পরবর্তী মেথডে যাওয়া যাবে, তবে কোনো অবস্থাতে ইচ্ছা মতো একটি পদ্ধতি বেছে নেওয়া বা অনুসরণ করা যাবে না। এটি আসলে ভ্যালুয়েশন রুলের একদম একটি এটা এটা একটা এটাই আসলে কোর ভ্যালু বা এটা মোদ্দা কথা আর কি, যে আমাদেরকে একের পর এক পদ্ধতি অনুসরণ করতে হবে। তো আমরা দেখি যে বিনিময় মূল্য কাকে বলে। বিনিময় মূল্য বা ট্রানজেকশন ভ্যালু, এটি সবচেয়ে বেশি অনুষ্ঠিত পদ্ধতি, এবং এই পদ্ধতি আসলে শুল্ক মূল্য নির্ধারণের একমাত্র পদ্ধতিও বলা যায়। ভ্যালু উইল বি
দ্য ভ্যালু অ্যাকচুয়ালি পেইড অর পেয়েবল। একজন আমদানিকারক রপ্তানিকারককে তার যে তিনি যে পণ্য আমদানি করতে চান সেই পণ্য আমদানির জন্য যে মূল্য পরিশোধ করেছেন বা করবেন সেই মূল্যটি হচ্ছে প্রকৃত মূল্য বা ট্রানজেকশন ভ্যালু, বা আমরা এটিকে বিনিময় মূল্যও বলি। তো এই যে বিনিময় মূল্য, এই ভ্যালুই প্রকৃতপক্ষে আমদানিকারক পরিশোধ করেছেন কিনা, করবেন কিনা, সেটি নির্ধারণের কতগুলো পদ্ধতি আছে এবং ট্রানজেকশন ভ্যালু কিছু শর্তও আছে। তো শর্ত গুলো হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে আমদানিকারক এবং রপ্তানিকারক তারা পরস্পর সম্পর্কযুক্ত হতে পারবে না, এবং রিলেটেড পার্টির কিছু ডেফিনেশন আছে। যেমন আমদানিকারক এবং রপ্তানিকারকের মধ্যে যদি ব্যবসায়িক সম্পর্ক থাকে, একজন যদি আরেকজনের এজেন্ট হয়, তাদের মধ্যে যদি আত্মীয়তার সম্পর্ক থাকে বা তাদের মধ্যে এমন কোনো সম্পর্ক থাকে যা মূল্যকে প্রভাবিত করে, এরকম সম্পর্কগুলো হলে তখন আমরা বলতে পারি যে যে সম্পর্কের কারণে মূল্য প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই সম্ভাবনার কারণে তখন আমরা এই ট্রানজেকশন ভ্যালুটাকে আমরা যাচাই বাছাই করবো, এবং যাচাই বাছাই করে যদি দেখা যায় যে না এটি অ্যাকচুয়ালি গ্রহণযোগ্য, তাহলে নেওয়াও যাবে। আবার যদি গ্রহণযোগ্য না হয় তাহলে সেক্ষেত্রে আমরা অন্য ভ্যালুগুলো নেব। তো আমাদের ট্রানজেকশন ভ্যালু বলে আমরা যে ভ্যালুটাকে সাধারণভাবে কাস্টমস হাউসগুলোতে দেখে থাকি বা আমরা যেটা অনুসরণ করে থাকি, অথবা আমদানিকারকরা বলে থাকে যে এটাই ট্রানজেকশন ভ্যালু, সেটি আসলে ট্রানজেকশন ভ্যালু কিনা এটি বোঝার বিষয়। এবং কোনো ভ্যালুকে ট্রানজেকশন ভ্যালু হতে হলে বা আমাদের শুল্ক মূল্যায়নের বিধিমালা অনুযায়ী, পরে আমরা একদম স্লাইডের শেষের দিকে আমরা একটি ফর্ম দেখব যেটিকে বলা হয় মূল্য ঘোষণা ফর্ম, তো বিনিময় মূল্য হতে হলে অবশ্যই বিধি 11 অনুযায়ী আমদানিকারককে আমদানিকৃত প্রতিটি পণ্যের বিপরীতে ওই ফর্মে, ওই মূল্য ঘোষণা ফর্মে ঘোষণা দিতে হবে। যদি কোনো আমদানিকারক মূল্য ঘোষণা ফর্মে ঘোষণা না দেন এবং প্রতিটা পণ্যের বিপরীতে ঘোষণা দিতে হবে, প্রতিটা পণ্য মানে একটি চালানে যদি 50টি পণ্য থাকে তাহলে 50টি পণ্যের জন্য 50টি ঘোষণা দিতে হবে। এটা আসলে এই ঘোষণা দেওয়ার যে সংস্কৃতি বা এই ঘোষণা দেওয়ার যে মানসিকতা বা এই ঘোষণাকে প্রবর্তন করা, এই ঘোষণাকে অনুসরণ করানোর যে সচেতন চেষ্টা, এটি আমাদের শুল্ক কর্মকর্তাদের মধ্যে বা আমদানিকারকদের মধ্যে আসলে খুবই কম, এটা খুবই কম। এবং এই ঘোষণা না দেওয়ার কারণে কিন্তু আসলে আমরা ভ্যালুয়েশন রুল যেটি, এটিকে আমরা আসলে সঠিকভাবে চালু করতে খুব একটা সক্ষম হয়েছি আমরা দাবি করতে পারি না। এই ভ্যালুয়েশন রুল চালু হয়েছে 2000 সালে, এখন 2020 সাল, 20 বছর অতিক্রান্ত হয়েছে, কিন্তু মূল্যটা নিয়ে আসলে আমরা এটিকে মূল্যটাকে আমরা যথাযথ মূল্য দিতে ব্যর্থ হয়েছি বা হচ্ছি। এই যে ভ্যালুয়েশন সংক্রান্ত যে ঘোষণা বা যে ফর্ম, এটি আমদানিকারকরাও নিজেরাও দিচ্ছেন না, তাদের পক্ষে মনোনীত সিএনএফ এজেন্ট যারা তারাও দিচ্ছেন না, এবং একইভাবে এটিকে না দিলে যে ট্রানজেকশন ভ্যালু বোঝা সম্ভব না, সেই চিন্তা বা চেতনার জায়গাতেও আমরা আসলে এই 20 বছরে খুব একটা নিজেদেরকে উপস্থাপন করতে পারি নাই বা আমরা এই ফর্মটি চালু করতে পারি নাই। এবং ফর্মটা নিয়ে আমি কেন এত কথা বলছি এটি বোঝা যাবে আপনার নিচে, আপনার ইংরেজিতে আমি যে ইয়েগুলো বলেছি, যে যে সকল ব্যয় বা আপনার মূল্যের কতগুলো কম্পোনেন্ট আপনার দেখুন নিচে উল্লেখ করা আছে, যে একটি আমদানির বিপরীতে যত ধরনের কমিশন ব্রোকারেজ চার্জ রয়েছে সেগুলো মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত হবে। শুধুমাত্র কমিশন বলতে বাইং কমিশন, বা আপনারা অনেকেই আমাদের দেশে বাইং হাউস আছে জানেন, যে বাইং হাউসরা কি করে, তারা বায়ারের পক্ষে তারা আসলে মার্কেট সার্ভে করে এবং তাদেরকে বায়াররা একটা কমিশন দেয়, অর্থাৎ আমদানিকারক নিজেই কমিশনটাই দেয়। তো বাইং কমিশন বাদে
অন্য সকল ধরনের কমিশন এবং ব্রোকারেজ ট্রানজেকশন ভ্যালুর মধ্যে থাকবে। তারপর কন্টেনার ভাড়া, প্যাকিং কস্ট, যত ধরনের প্যাকিং কস্ট আছে সেগুলো ট্রানজেকশন ভ্যালুর মধ্যে থাকবে। লোডিং কস্ট থাকবে, অনেক সময় আপনার আমদানি করতে গিয়ে রপ্তানিকারকের দেশে নানান ধরনের রয়্যালটি, লাইসেন্স ফি, বিভিন্ন ধরনের ফি চার্জেস দিতে হয়। এগুলো সব ধরনের চার্জেস বিনিময় মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ফ্রেইট এবং গুডস হ্যান্ডেলিং এর যত ধরনের কস্ট হতে পারে সবই আপনার ফ্রেইট এর মধ্যে হবে। ইন্স্যুরেন্স কস্ট অবশ্যই বিনিময় মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এত সব বিষয় বিনিময় মূল্যের মধ্যে আছে কিনা এটি আমরা তখনই বুঝতে পারবো যখন একজন আমদানিকারক মূল্য ঘোষণার প্রতিটি সারি বা প্রতিটি তথ্য সঠিকভাবে পূরণ করবে। এবং আমাদের এখানে যদি যৎকিঞ্চিত দু একটি জায়গাতে মূল্য ঘোষণা যদি দেওয়া হয় তো দেখা যায় এই যে চারটি পাঁচটি তথ্য যেগুলো আসলে ইনভয়েসে থাকে সেগুলোই উল্লেখ করা হয়। এই যে ডিটেল যে সকল তথ্য যেগুলো আসলে ইনভয়েসের মধ্যে ব্রেক আপ নাই, যেগুলো ইনভয়েসে উল্লেখ করা নাই, সেগুলোরও আবার কতগুলো জায়গা আছে। তো আমরা এটা দেখব এবং এটা আমরা পরীক্ষা করে দেখব, এটা তখন দেখব যে আপনার আসলে কয়টা ঘোষণা দেওয়া হয় এবং কয়টা ঘোষণা দেওয়া হয় না। অ্যাকচুয়ালি আমরা যে ঘোষণাটা পাই এই ঘোষণাটা যেহেতু একটা মূল্য তথ্যের জন্য, যে সব্যাখ্যায়িত একটা মূল্য তথ্যের জন্য যত ধরনের মূল্য সংক্রান্ত কম্পোনেন্ট আছে সবগুলো তথ্য আমরা পাই না, আমরা বলতে পারি যে আমরা আসলে মূল্য বিষয়ে আমাদের যে তথাকথিত যে ইনভয়েস আমাদের কাছে উপস্থাপিত হয় সেই ইনভয়েসে ট্রানজেকশন ভ্যালুর সকল কম্পোনেন্ট সমৃদ্ধ যে সকল ফ্যাক্টর বা অ্যানালাইসিস মূল্যের সকল তথ্য এই এই ইনভয়েস ভ্যালুর মধ্যে থাকে না। এবং না থাকার কারণেই কিন্তু প্রাথমিকভাবে আমাদের অধিকাংশ ঘোষিত মূল্যই বিনিময় মূল্য হিসেবে গ্রহণযোগ্য নয়। তো আমরা পরের পদ্ধতিতে আসি ট্রানজেকশন ভ্যালু নিয়ে আরো কিছু কথাবার্তা বলবো, যখন আমরা ধারাবাহিকভাবে আলোচনার শেষ পর্যায়ে গিয়ে ফর্মটা দেখব তখন এই বিষয়টি আবারও আসবে। কারণ আগেও বলেছি আবার বলছি, ট্রানজেকশন ভ্যালু এটি আসলে বহুল প্রচলিত, বহুল চর্চিত এটি একটি পদ্ধতি এবং এই পদ্ধতিটি আসলে সবচেয়ে বেশি অনুসরণ করার কথা যদি ঘোষণা সঠিকভাবে দেওয়া। আমরা পরের স্লাইডে যাই। যদি কোনো কারণে ট্রানজেকশন ভ্যালুটি প্রশ্নবিদ্ধ হয়, সংশয়বিদ্ধ হয়, তখন আমরা পরবর্তী পদ্ধতিগুলোতে আমরা একের পর এক চেষ্টা করে দেখব। এবং সেখানে প্রথম যে পদ্ধতিতে চেষ্টা করতে হবে সেটা হচ্ছে ভ্যালু অফ আইডেন্টিক্যাল গুডস, অভিন্ন পণ্যের বিনিময় মূল্য। তো আমরা এই সরাসরি বিনিময় মূল্যে যেতে পারবো না, আগে আমাদেরকে তথ্য দিয়ে এবং আমাদের এটা প্রমাণ করতে হবে যে এটি বিনিময় মূল্য। তা আমাদের কাস্টম হাউস গুলোতে আমি আগেই বলেছি, আবার আমি এগুলোতে রিপিট করছি, আমাদের কাস্টম হাউস বা শুল্ক স্টেশনে যে ফরম্যাটে যে পদ্ধতিতে ইনভয়েসে এক লাইনে বা একটি শব্দে একটি অ্যামাউন্ট উল্লেখ করে তার সঙ্গে ডলার যুক্ত করে দিয়ে বলা হয় যে দিস ইজ ইনভয়েস ভ্যালু, দিস ইজ ট্রানজেকশন ভ্যালু, আসলে এইটুকু বলে ট্রানজেকশন ভ্যালু ইস্টাবলিশ করা সম্ভব নয়। ট্রানজেকশন ভ্যালু হিসেবে ইস্টাবলিশ করতে হলে আমি আগে স্লাইডে যেগুলো দেখিয়েছি যে সকল মূল্য কম্পোনেন্ট উল্লেখ করে ব্রেক আপ দিয়ে তারপর ঘোষণাটা উপস্থাপন করতে হবে, তখনই আমরা বলতে পারবো যে হ্যাঁ এই আমদানিকারক কোনো তথ্য গোপন করেনি, কোনো তথ্য লেখা বাকি রাখে নাই। তো তখন আমাদের উপর বার্ডেন অফ প্রুফ আসবে, দায়টা আসবে যে এটা যে এর পরও যে এটা বিনিময় মূল্য যদি না হয় তো তখন আমাদেরকে একদম অকাট্য প্রমাণ হাজির করতে হবে যে কেন এটি বিনিময় মূল্য। যদি আমরা প্রমাণ হাজির করতে না পারি তাহলে আমাদেরকে আমদানিকারকের যে ঘোষিত মূল্য বা ট্রানজেকশন ইনভয়েস ভ্যালু সেটি গ্রহণ করতে হবে। বিনা কারণে ইচ্ছা হলো আর আমি অন্য পদ্ধতি অনুসরণ করলাম এটি কিন্তু ভ্যালুয়েশন রুলে কঠোর ভাবে এটিকে নিরুৎসাহিত করা হয়েছে। তো অভিন্ন পণ্যের বিনিময় মূল্য আমরা নেব যদি ট্রানজেকশন ভ্যালু গ্রহণযোগ্য না হয়।
তো আমরা সচরাচর যে কারণে বিনিময় মূল্য রিজেক্ট করি বা আমরা ইনভয়েস গুলোকে রিজেক্ট করি, সেটা অ্যাকচুয়ালি আমরা 90 দিন যে তারিখে বিল অফ এন্ট্রি দাখিল করা হয়েছে কোনো কাস্টমার হোক বা শুল্ক স্টেশন, সেই বিল অফ এন্ট্রি দাখিলের তারিখ থেকে পিছনের 90 দিন সময়ের মধ্যে ওই একই পণ্য যদি অন্য কোনো আমদানিকারক বা অন্য একাধিক আমদানিকারক যদি সেটি আমদানি করে থাকেন, তো তাহলে তাদের মূল্য তথ্যর সাথে এই যে নতুন করে যে যে চালান শুল্কায়নের মধ্যে এটা প্রক্রিয়াধীন, সেই চালানটির মূল্য ওই আগের মূল্যের সঙ্গে তুলনা করে দেখা হয়। যে যদি দেখা যায় যে না আগে এখন যে পণ্য চালানটির কি বলা যায় ইনভয়েস গুলো ঘোষণা করা হয়েছে এটি পার কেজি $10, কিন্তু আমরা 90 দিনের পিছনে দেখছি যে সেখানে $15 মূল্য আছে, $18 মূল্য আছে, $12 মূল্য আছে, এরকম অনেক ধরনের মূল্য পাওয়া যাচ্ছে। তো যখন দেখবো যে সবগুলো মূল্যই হায়ার বা এই যে প্রক্রিয়াধীন যে চালানটি রয়েছে সেই মূল্যটি হচ্ছে লোয়েস্ট বা এর চাইতে কম মূল্য আর ডাটাবেসে নাই, তখন আমরা যে চালানগুলো প্রক্রিয়াধীন রয়েছে বা যে চালানগুলো আগে শুল্কায়িত হয়েছে সেই চালানগুলোর মধ্যে থেকে আমরা যে বিভিন্ন ধরনের মূল্য পাবো সেই মূল্যগুলোর গড় বা বিধিমালাতে বলা হয়েছে আসলে সর্বনিম্ন মূল্যটা নিতে হবে। তো আমরা আপনার ধরেন এটা আসলে ভ্যালুয়েশন রুলে এটিকে আসলে গড়ও নেওয়া যাবে, কারণ মূল্য তথ্য যদি খুব বেশি হেরফের করে তাহলে আমরা গড়ও নিতে পারবো। তবে সরাসরি যে অনেকগুলো মূল্য পেলে সেক্ষেত্রে সর্বোচ্চ মূল্যটা নেওয়ার ক্ষেত্রে একটু নিরুৎসাহিত করা হয়েছে, একটু এটাকে একটু বলা হয়েছে যে যদি একাধিক মূল্য তথ্য পাওয়া যায় রেফারেন্স হিসাবে তাহলে আমাদেরকে গড় মূল্য অথবা বিধিমালায় বলা হয়েছে যে সর্বনিম্ন মূল্যটা। তো অভিন্ন মূল্য বলতে পণ্য বলতে আমরা কি বুঝবো? অভিন্ন পণ্য বলতে ব্যাখ্যা করা হয়েছে যে একই পণ্য একই দেশ একই ব্র্যান্ড একই এইচএস কোড একই মডেল সবকিছু একই হতে হবে। আমরা একটি উদাহরণ দেখিয়েছি স্লাইডে, যেমন সনি ব্রাভিয়া টেলিভিশন এর 42-ইঞ্চি মডেলের একটি টেলিভিশনের অভিন্ন পণ্য হবে হুবহু আরেকটি সনি ব্রাভিয়া 42-ইঞ্চি টেলিভিশন, এবং সেটার আসলে ওই যে আর্ট নাম্বার বা মডেল নাম্বারও হুবহু এক হতে হবে। অর্থাৎ সনির সাথে আমরা অন্য কোনো টেলিভিশন যেমন স্যামসাং এলজি বা অন্য যে কোনো ব্র্যান্ড সেগুলোকে আমরা সনির সাথে তুলনা করার সময় এটিকে অভিন্ন পণ্য হিসেবে বিবেচনা করতে পারবো না। এবং অভিন্ন পণ্যের ক্ষেত্রে বিবেচনার ক্ষেত্রে আরও একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে আপনার রপ্তানিকারকের স্টেজ বা লেভেল দেখতে হবে। রপ্তানিকারকের স্টেজ বা লেভেল মানে আপনারা জানেন যে ব্যবসার কতগুলো পর্যায়ে রয়েছে, যেমন পণ্য যে সরাসরি উৎপাদকের চত্বর থেকেও বা উৎপাদক সরাসরি নিজে বিক্রয় করতে পারেন, উৎপাদকের ডিস্ট্রিবিউটর বিক্রয় করতে পারেন, তারপর রিটেল মার্কেট বা রিটেলাররাও ওই একই পণ্য বিক্রি করতে পারেন। তো সেক্ষেত্রে আমরা যখন অভিন্ন পণ্য বিবেচনা করব এবং বিবেচনা তুলনা করব, তুলনা তো অবশ্যই আরেকটি চালানের সঙ্গে করা হয় যেটি 90 দিনের মধ্যে শুল্কায়িত হয়েছে, সেই চালানগুলোতে আমাদের দেখতে হবে যে এইটা আসলে কোন জায়গা থেকে রপ্তানি হয়েছে। যদি দেখা যায় যে সরাসরি সনি ব্রাভিয়া এটা জাপানে অথবা এদের মালয়েশিয়া বা থাইল্যান্ডে তাদের ফ্যাক্টরি থেকে রপ্তানি হয়েছে, তো তাহলে আমাদের ভ্যালু তুলনার সময় দেখতে হবে যে আরো একজন আমদানিকারক ওই ফ্যাক্টরি থেকে এনেছেন কিনা। তো সেক্ষেত্রে ফ্যাক্টরি বা আপনার উৎপাদক মূল্য যাচাই করতে হবে, উৎপাদকের সঙ্গে ডিস্ট্রিবিউটর অথবা রিটেলারের ভ্যালু তুলনা করতে হবে, এই লেভেলটা আমাদের যাচাই করতে হবে, এবং সে কার কাছ থেকে এটি রপ্তানি করা হয়েছে তার নাম এবং তার পরিচিতি এগুলো জেনে বুঝে বোঝার চেষ্টা করে লেভেলটাকে মেনটেন করে তারপরে আমরা বলতে পারবো অভিন্ন পণ্য। আশা করি আপনার অভিন্ন পণ্য বিষয়ে আপনারা এই যে আমাদের যে আলোচনা এটি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আইডেন্টিক্যাল গুডস সম্পর্কে জানলাম, আমরা সিমিলার গুডস নিয়ে অল্প কিছু কথা বলবো। সিমিলার গুডস
এবং আইডেন্টিক্যাল গুডসের মধ্যে মিল রয়েছে আবার অমিলও রয়েছে। আইডেন্টিক্যাল গুডস মানে হচ্ছে হুবহু একই পণ্য হইতে হবে। সিমিলার পণ্যের ক্ষেত্রে আমরা তখনই যেতে পারবো যখন বিনিময় মূল্য বা ট্রানজেকশন ভ্যালুটাকে আমরা গ্রহণ করতে পারছি না, যৌক্তিক কারণে আমরা গ্রহণ করতে পারছি না, এবং অভিন্ন মূল্য, অভিন্ন পণ্যের মূল্য, বিনিময় মূল্য পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তখনই আমরা সমতুল্য মূল্যে যেতে পারব। তখনই আমরা সমতুল্য মূল্যে যেতে পারবো। বিনিময় মূল্য অগ্রহণযোগ্য হওয়া এবং 90 দিনের মধ্যে যদি আমরা আইডেন্টিক্যাল গুডস বা অভিন্ন পণ্যের মূল্য যদি না পাই, সেক্ষেত্রে আমরা সিমিলার গুডস এর মূল্য গ্রহণ করতে পারবো, এবং সিমিলার গুডস এর মূল্য একইভাবে বিগত 90 দিনের মধ্যে যে সকল শুল্কায়িত পণ্য চালান ছিল তার 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 তথ্যের সাথে তুলনা করে আমাদেরকে বের করতে হবে। পদ্ধতি যেভাবে আমরা আইডেন্টিক্যাল গুডস এর ক্ষেত্রে সর্বনিম্ন মূল্য বা গড় মূল্য ভিত্তিতে আমরা শুল্কায়ন করেছি, ওই একই পদ্ধতি এখানে অনুসৃত হবে। তবে তফাৎ হচ্ছে এটি, এই যে সমতুল্য বা সমজাতীয় পণ্য সিমিলার গুডস এর যে একটি সংজ্ঞা রয়েছে বিনিময় মূল্য, এবং যেখানে বলা হচ্ছে যে এটি একই পদ্ধতিতে তৈরি হবে এবং এটার ব্যবহার বা এটার কাজ একই হবে, শুধুমাত্র তফাৎটা কি হবে, যে এটা তফাৎটা হবে যে এটার ব্র্যান্ডটা আলাদা। আমরা উদাহরণ হিসেবে দেখিয়েছি যে সনি ব্রাভিয়া 42 ইঞ্চি টেলিভিশনের সমতুল্য পণ্য বা সিমিলার গুডস হিসেবে আমরা স্যামসং 42 ইঞ্চি টেলিভিশনকে বিবেচনা করতে পারবো। আবার সনি ব্রাভিয়ার 42-এর সঙ্গে স্যামসং এর 32-এর তুলনা করা যায়, মাপটা একই হইতে হবে। এবং প্রিফারেবলি আমরা আমরা চেষ্টা করব যে রপ্তানিকারক দেশ যেন একই হয়, এবং ব্যবসার যে লেভেল বা রপ্তানিকারকের যে আইডেন্টিটি সেটিও যেন সমপর্যায়ে হয়। অর্থাৎ আমরা সনির সঙ্গে স্যামসং এর তুলনা করতে পারবো, কিন্তু দুটো যদি সনি যদি ফ্যাক্টরি থেকে রপ্তানি করা হয় তাহলে স্যামসং কেও ওই ফ্যাক্টরি থেকে রপ্তানি করতে হবে। এই লেভেলটা, অর্থাৎ সনি যদি ডিস্ট্রিবিউটার ইন থেকে বিক্রি হয় স্যামসং কেও ডিস্ট্রিবিউটার ইন থেকে বিক্রি করতে হবে, এরকম লেভেলটাও আমরা আপনার লেভেল বিষয়ে আপনার যে বিষয়গুলো অভিন্ন মূল্যের ক্ষেত্রে আমরা বলেছি সেই একই শর্তগুলো সিমিলার গুডস এর ক্ষেত্রেও থাকবে, শুধুমাত্র ব্র্যান্ডটা আলাদা হতে পারে। এটা হচ্ছে প্রিফারেবল আর কি। তো যদি আমরা এমন হয় যে আপনার সিমিলার গুডস এর ক্ষেত্রে একই দেশ থেকে একই লেভেল থেকে হুবহু আমরা সেম পণ্য পাচ্ছি না, তখন কাছাকাছি অন্য দেশের বা একই ধরনের ব্যবসায়িক সুনাম সমৃদ্ধ ব্র্যান্ড অন্য দেশের হলেও সেটি গ্রহণ করা যাবে। এবার আসা যাক ডিডাক্টিভ ভ্যালু বা অবরোহী মূল্য। আগের যে তিনটি পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করেছি, বিনিময় মূল্য, ভ্যালু অফ আইডেন্টিক্যাল গুডস, ভ্যালু অফ সিমিলার গুডস, এই তিনটি পদ্ধতিতে আমরা মূল্য নির্ধারণের চেষ্টা করে ব্যর্থ হলে তখন আমরা অবরোহী মূল্যে যাব। অবরোহী মূল্য বিষয়টি আসলে খুব সহজ। এটি আমাদের বাংলাদেশে এই পণ্যটি যে মূল্যে বাজারে বিক্রি হচ্ছে সেই মূল্য তথ্য বাজার যাচাই করে আমাদের সংগ্রহ করতে হবে, এবং বাজার যাচাই করে এরপরে আমাদের আসলে যে ডিডাক্টিভ মানে হচ্ছে আমাদের বাজার মূল্য থেকে ডিডাকশন করতে হবে, তো বাদ দিতে হবে। কি বাদ দেবো? কারণ এই পণ্যটি তো আসলে রপ্তানিকারক দেশে রপ্তানিকারক বিক্রয় করেছেন, করার পরে এটি বাংলাদেশে এসেছে, বাংলাদেশে আসার পরে এটি বন্দরে অপেক্ষমান থাকা অবস্থায় আমদানিকারক শুল্ক কর পরিশোধ করেছেন বা করবেন, এবং তার একটি নির্ধারিত হার রয়েছে, এবং এই পণ্য খালাসের সঙ্গে আরো অনেক ধরনের ব্যয় যুক্ত আছে, যেমন আনলোডিং কস্ট, যানবাহন ভাড়া, পোর্ট চার্জ, তারপর আমদানিকারকের প্রফিট,
এবং বিভিন্ন ধরনের মিসেলিনিয়াস কস্ট সংযুক্ত থাকে এই অবরোহী মূল্যের মধ্যে। তো আমাদের এটি আসলে সুনির্দিষ্ট কোনো হার নির্ধারণ করা নেই, কোনো বিধিমালা বা আদেশেও নাই, এটা মোরলেস আমরা এটা আসলে প্র্যাকটিস দ্বারা গাইডেড হয়। এটা এক একটা অফিসে এক এক ধরনের প্র্যাকটিস আছে, আমরা কি কি জিনিস বাদ দেব এবং প্রফিটের মার্জিন গুলো, এটাও আসলে এক ধরনের অ্যাসাম্পশন নেওয়া হয়। যেমন শুল্ক করের পরিমাণ তো এটা আমাদের বিসিটিতে আছে, সেখান থেকে আমাদের টোটাল ট্যাক্স ইনসিডেন্স যা হয় সেটা প্রথমত আমাদের বাজার মূল্য থেকে বাদ দিতে হবে, তারপর পোর্ট চার্জ বাদ দিতে হবে, তার যানবাহন ভাড়া, এটা এক ধরনের এস্টিমেট করে যানবাহন ভাড়া বাদ দিতে হবে, বাদ দিতে হবে আমদানিকারকের লাভ, এরপরে পরিবেশকের লাভ, রিটেলারের লাভ, এবং এগুলো দেখা যায় যে প্রত্যেকটা স্টেজেই এই লাভ ধরার ক্ষেত্রে আমদানিকারকের প্রফিট হয়তো কেউ এটা আইটেম টু আইটেম অনেক সময় হেরফের করে, এটি 10% করে ধরা হয়, রিটেলারের প্রফিট 10%, এরকম প্রফিট অ্যাজাম্পশন করে ধরে ওই যে মূল্য বাজার মূল্য পাওয়া গেল সেখান থেকে শুল্ক কর প্রফিট এবং অন্যান্য ব্যয় বাদ দেওয়ার পরে যেই যেই সংখ্যা বা আমরা যেই ফিগারটা পাই সেটিকে আমরা মূল্য হিসেবে গ্রহণ করি বা সেই মূল্যর ভিত্তিতেই শুল্কায়ন করা হয়। তো এরকম ডিডাক্টিভ মূল্যর ক্ষেত্রে আমরা এটা এইভাবে বাজার যাচাই করে এবং বাজার যাচাইয়ের ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে কেবল একটি সূত্র বা কি বলা যায় দোকান থেকে পণ্যটি কোনো পণ্যের মূল্য গ্রহণ করে যাচাই করা বা তার ভিত্তিতে নির্ধারণ করাটা গ্রহণযোগ্য নয়। আমরা যখন ডিডাক্টিভ ভ্যালুতে কোনো পণ্যের মূল্য নির্ধারণ করব আমাদের চেষ্টা থাকবে যত বেশি সংখ্যক সূত্র বা দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমরা ওই তথ্য গ্রহণ করতে পারবো, কমপক্ষে 3টি উৎস বা সূত্র থেকে আমাদের মূল্যটি মূল্য বিষয়ে ধারণা করতে হবে। অবরোহী মূল্য আসলে অবরোহী মূল্য তদন্ত করার সীমাবদ্ধতা হচ্ছে যে অনেক সময় একেবারে নতুন পণ্য বাংলাদেশে আসে এবং সেই নতুন পণ্যটি যখন বাংলাদেশে আসে দেখা যায় যে বাজারে যিনি আমদানি করেছেন তার তার কাছেও নাই বা অন্য কারো কাছে নাই, তখন আসলে খুব সমস্যা হয়ে যায় এবং এই ধরনের ক্ষেত্রে আমরা আসলে অবরোহী মূল্য ভিত্তিতে পণ্য মানে মূল্য নির্ধারণ করতে পারবো না। অবরোহী পণ্য মূল্যের ভিত্তিতে মূল্য নির্ধারণ করতে হলে অবশ্যই সেই পণ্যটি আমাদের বাজারে বাংলাদেশের বাজারে এটি সুলভ হতে হবে, এটা খুব সহজেই পাওয়া যায় এরকম পণ্য হতে হবে, একেবারে দুষ্প্রাপ্য পণ্য বা বাংলাদেশে আগে কখনোই আসেনি এরকম পণ্য আমরা অবরোহী মূল্য পদ্ধতিতে মূল্য বের করতে পারবো না। তখন আমাদেরকে পরবর্তী পর্যায়ে যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতি ধাপে ধাপে আমাদের অনুসরণ করতে হবে। অবরোহী মূল্যের পরে যে পদ্ধতিটি আছে সেটি হচ্ছে কম্পিউটেড ভ্যালু বা হিসাবকৃত মূল্য। এই পদ্ধতিটি আসলে আমাদের দেশে 2000 সালে বিধিমালা চালু হওয়ার পরে, এই শুল্ক মূল্যের বিধিমালা চালু হওয়ার পরে এই 20 বছরে একটি ঘটনা আমরা এরকম পাইনি বা পাওয়ার অবকাশ ঘটে নাই যে কম্পিউটার ভ্যালুতে আমরা মূল্য নির্ধারণ করেছি, কারণ কম্পিউটার ভ্যালুতে বা হিসাবকৃত মূল্যে এই পদ্ধতিতে মূল্য নির্ধারণের সমস্যা হচ্ছে আমদানিকৃত পণ্যের যে উৎপাদন ব্যয় বা ওই পণ্য উৎপাদন করতে গিয়ে রপ্তানিকারকের দেশে কি কি উপকরণ দিয়ে পণ্যটি তৈরি হয়েছে, সেই উপকরণের দাম কত, সেই পণ্য সেই উপকরণগুলোকে প্রসেস করতে তার ব্যয় কত, ওই রপ্তানিকারকের দেশে বা রপ্তানিকারক ওই পার্টিকুলার পণ্য তিনি যখন বিক্রয় করেছেন বাংলাদেশে বা বিশ্বের অন্যান্য দেশে সেখানে তিনি কি পরিমাণ প্রফিট বা মুনাফা তিনি রেখেছেন, এবং একটা পণ্য বাজারজাতকরণের সাথে সংশ্লিষ্ট রপ্তানির সাথে সংশ্লিষ্ট যত ধরনের ব্যয় আছে সবই আসবে এই কম্পিউটেড ভ্যালুর মধ্যে, এবং কম্পিউটেড ভ্যালু তদন্ত করার জন্য
আমাদেরকে যে দেশ থেকে পণ্যটি রপ্তানি করা হয়েছে সেই দেশে, অথবা কোনো কোনো ক্ষেত্রে আপনার পণ্য রপ্তানি হয় তৃতীয় কোনো দেশ থেকে, যেমন পণ্যটি তৈরি হচ্ছে জাপানে কিন্তু রপ্তানি হচ্ছে সিঙ্গাপুর থেকে, এক্ষেত্রে আমাদেরকে করতে হবে আমাদের সরাসরি জাপানে গিয়ে এই পার্টিকুলার পণ্যটি তৈরি করতে কত খরচা পড়েছে, তার মুনাফা পড়েছে, এই তথ্যগুলো আসলে তদন্তযোগ্য নয়। আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখেছি, আমরা ভ্যাটের ক্ষেত্রে দেখেছি, আমাদের দেশের মধ্যে আমাদের প্রতিষ্ঠানরা একটি পণ্য কি মূল্যে তারা আসলে প্রস্তুত করে, কত মুনাফা করে, তার কি কি ব্যয় হয়, সেই ব্যয়ের হিসাবগুলো নিয়ে আমাদের মনে অনেক ধরনের সন্দেহ সংশয় রয়েছে বা অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, এবং সেই ব্যয়গুলো আমরা বের করতে পারি নাই। সেখানে বিদেশে একটি পণ্যের মূল্য বের করা এটি আরো আসলে দুরূহ ব্যাপার। তো এই কারণেই আসলে যেহেতু আপনার একটি পণ্য চালান শুল্কানোর জন্য এটিকে আসলে প্রক্রিয়াধীন রেখে আমাদের বিদেশে যাওয়াও সম্ভব না, তদন্ত করাও সম্ভব না, এই কারণে এটি একটা ইনপ্র্যাকটিক্যাল পদ্ধতি হিসেবে আমাদের এখানে আসলে কখনোই এটি চর্চার সুযোগ তৈরি হয়নি বা অদূর ভবিষ্যতে হবে সে সম্ভাবনা খুবই ক্ষীণ। আমরা এ পর্যন্ত 5টি পদ্ধতি আমরা আলোচনা করেছি, হিসাব পরিকৃত পদ্ধতি ছিল পঞ্চম পদ্ধতি, এখন আমরা সর্বশেষ পদ্ধতি যেটি ফল ব্যাক মেথড। আমাদের শুল্ক মূল্যের বিধিমালাতে কিন্তু আসলে ফল ব্যাক শব্দটি ব্যবহার করা হয়নি, আমরা বলেছি অন্যান্য পদ্ধতি, অন্যান্য পদ্ধতি বলে কোনো পদ্ধতি ডাব্লিউটিও ভ্যালুয়েশন রুলস এর মধ্যে নেই, সেখানে এটিকে বলা হচ্ছে যে ফল ব্যাক মেথড। ফল ব্যাক মানে কি? ফল ব্যাক মানে হচ্ছে আপনার পিছিয়ে যাওয়া, বা আপনার ধরেন আরো একটু আমরা আগে যে যে শর্তের ভিত্তিতে মূল্য নির্ধারণ করেছি সেই শর্তগুলোকে আর একটু রিল্যাক্স করে মূল্য নির্ধারণের চেষ্টা করা। যেমন আমরা আইডেন্টিক্যাল ভ্যালু নির্ধারণের চেষ্টা করেছি 90 দিনের মধ্যে। আচ্ছা ঠিক আছে, আমরা 90 দিনের মধ্যে পারি নাই, আমরা এখন চেষ্টা করবো 180 দিনের মধ্যে কোনো ভ্যালু পাওয়া যায় কিনা দেখার। আমরা 180 দিনের মধ্যে আইডেন্টিক্যাল প্রোডাক্ট বা আইডেন্টিক্যাল ভ্যালু পাচ্ছি না, ওয়েল তো সেক্ষেত্রে আমরা 180 দিনের মধ্যে সিমিলার গুডস এর ভ্যালু আছে কিনা সেটি যাচাই করতে পারি। আর এই 90 দিনের শর্তকে আমরা 180 দিনের মধ্যে নিয়ে গেলাম, এটি ফলব্যাক পদ্ধতিতে করা সম্ভব। বা আমরা যদি এইভাবে সময় বা শর্তগুলোকে রিল্যাক্স করেও আমরা যদি দেখি যে না ভ্যালু পাওয়া যাচ্ছে না, তখন বিভিন্ন ধরনের পাবলিকেশন, ওয়েবসাইট বা আমাদের কাছে যদি কোনো ভ্যালুয়েশন ডাটাবেস থাকে সেই ডাটাবেস ব্যবহার করে পণ্যের মূল্য নির্ধারণ করা যাবে। তো এই যে ডাটাবেসটা হচ্ছে আপনার সব কিছুর শেষে, কিন্তু আমরা আপনার এটাকে এনেছি সব কিছুর আগে। ডাটাবেস অবশ্যই আসবে, ডাটাবেস আমরা অবশ্যই দেখব, কিন্তু ডাটাবেস অনুসরণ করব। এ পর্যন্ত আমরা যতগুলো পদ্ধতি বললাম সবগুলো পদ্ধতি অনুসরণের চেষ্টা করে ব্যর্থ হয়ে তারপরে আমরা এই ভ্যালুয়েশন ডাটাবেসে যাব। এবং ওয়েবসাইট ভ্যালুর ক্ষেত্রেও একই কথা, যে আমরা আগের 5টি পদ্ধতি, বিশেষত আপনার ধরেন যে 4টি পদ্ধতি, ট্রানজেকশন ভ্যালু অনুষ্ঠিত না হলে আপনার ভ্যালু, আইডেন্টিক্যাল গুডস, সিমিলার গুডস এবং ডিডাক্টিভ ভ্যালু, এই চেষ্টাগুলো ব্যর্থ হওয়ার পরে আমরা ওয়েবসাইট ভ্যালু নিতে পারবো। অথবা অনেক ধরনের আপনার জার্নাল পাওয়া যায়, যেমন আপনার গাড়ির ক্ষেত্রে আপনার ইয়েলো বুক বা গ্লাস গাইড, কিংবা মেটালের ক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের স্বনামধন্য ওয়েবসাইট বা আপনার জার্নাল আছে, সেসব জার্নাল থেকে আমরা মূল্য নিতে পারবো। কিন্তু অবশ্যই আমাদেরকে আগের পদ্ধতিগুলো অনুসরণের চেষ্টা করে, আমরা যে চেষ্টা করে সফল হইনি বা ডাটাবেসে ভ্যালু পাওয়া যায়নি সেটি উল্লেখ করে আমাদেরকে আসলে ওয়েবসাইটে ভ্যালুতে যেতে হবে। তা আমাদের ভ্যালুয়েশন চর্চার দুর্বল জায়গাটি হচ্ছে যে আমরা এই 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 ভ্যালুয়েশন নিয়ে আমাদের নথিতে বা আমাদের যে আমাদের শুল্কায়নের যে আমাদের শীট সেখানে আমরা কোনো রিজন লিখি না। যখন আমরা কোনো ভ্যালুকে রিজেক্ট করি, কি কারণে রিজেক্ট করলাম তার কোনো কমেন্ট এটি লেখা হয় না। এবং আমরা এরপরে আপনার আমরা যখন ফর্ম দেখব তখন আমরা দেখব যে আসলে ফর্মটার
উপকারিতাটা কি এবং ফর্মটা আমরা যদি অনুসরণ করতে পারতাম, তাহলে ভ্যালুয়েশন বিধিমালা এটিকে আসলে কার্যকর করার ক্ষেত্রে কি সুফল পাওয়া যেত, এটি আমরা এর পরবর্তী স্লাইড গুলোতে আলোচনা করব। এই যে চলে এসেছে আপনার আমদানিকারকের ঘোষণা, এটা শুল্ক মূল্যায়ন বিধিমালা থেকে সরাসরি এটি কেটে আনা হয়েছে। তো শুল্ক মূল্যায়ন বিধিমালার 2000-এর বিধি 11-তে বলা হয়েছে যে আমদানিকারককে অবশ্যই আমদানিকারক নিজে বা তার প্রতিনিধির মাধ্যমে এই এই যে বিধিমালার সাথে সংশ্লিষ্ট পরিশিষ্ট, পরিশিষ্টটি আমরা দেখব, সেই পরিশিষ্টে অনুযায়ী ঘোষণা দিতে হবে। এবং ঘোষণার সঙ্গে এখানে একটি বিষয় লক্ষ্য করুন যে এটিতে কতে বলা আছে, কতে বলা আছে যে প্রস্তুতকারক বা উৎপাদনকারী ব্যতীত তৃতীয় কোনো ব্যক্তির নিকট হতে পণ্য আমদানি করা হলে উক্ত পণ্যের প্রস্তুতকারী বা উৎপাদনকারীর নিকট হতে সংগৃহীত ইনভয়েস সহ। এই যে আমরা যেটা বলেছিলাম যে আমাদের দেশে অহরহ থার্ড কান্ট্রি থেকে আপনার পণ্য আসে, জাপানের পণ্য এটি সিঙ্গাপুর থেকে আসছে, জাপানের পণ্য এটি থাইল্যান্ড থেকে আসছে, মালয়েশিয়া থেকে আসছে, এরকম দাবি করা হয় বা এরকম এসে থাকে। থার্ড কান্ট্রি থেকে আসলে কিন্তু সেক্ষেত্রে সরাসরি ফার্স্ট কান্ট্রি বা আপনার প্রস্তুতকারী নিকট থেকে ইনভয়েসও দেওয়ার বাধ্যবাধকতা রেগুলেশন রুল আছে। তো আপনার এই যে বিষয়টি, এটি কিন্তু আপনাদের 2000 সাল থেকে আইনের মধ্যে রয়েছে, কিন্তু বাস্তবে কিন্তু আপনার এটির চর্চা একদিনের জন্য আমরা করতে পারি নাই বা করি নাই। তো এইটাই আসলে শুল্ক মূল্যের বিধিমালা আর বিধিবিধান আসলে প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় সীমাবদ্ধতা বা বড় বিচ্যুতি, এবং এই বিচ্যুতির কারণে আমরা সঠিকভাবে মূল্য নির্ধারণ করতে ব্যর্থ হচ্ছি। তো এটা গেল আমদানিকারকের ঘোষণা। এবার আপনারা দেখুন যে আমদানিকারকের অধিকার, আমদানিকারকের অধিকার হচ্ছে যে পণ্যের শুল্ক মূল্য কিভাবে নির্ধারণ করা হয়েছে তার ব্যাখ্যা পাওয়ার অধিকার আমদানিকারকের থাকে। এই যে আমাদের মূল্য নিয়ে আমাদের আমদানিকারকরা মূল্য বৃদ্ধি করলে হাইকোর্টে যান, হাইকোর্ট তখন আমদানিকারকের পক্ষে আদেশ দিয়ে এরকম বলে আর কি, যে যতদিন মূল্যটা নির্ধারণ না হচ্ছে অথবা ঋণ নিষ্পত্তি না হচ্ছে ততদিন পর্যন্ত তার ঘোষিত মূল্যে, আমদানিকারকের ঘোষিত মূল্যে নগদ নগদে শুল্ক কর, এবং আমরা যে ভ্যালু লোড করেছি বা চড়াও করেছি সেই ভ্যালু, মানে আমাদের যে শুল্কায়িত ভ্যালু এবং আমদানিকারকের ঘোষিত মূল্যের যে ব্যবধান, সেই ব্যবধান বিভেদক মূল্যের উপরে ব্যাংক গ্যারান্টি দিয়ে, ব্যাংক গ্যারান্টি এবং তার আমদানিকারকের ঘোষিত মূল্য নগদে গ্রহণ করে পণ্য শুল্কায়নের আদেশ আসে। এই যে এই ধরনের আদেশ আসে বা এই ধরনের রিট গুলো আদালত মাননীয় হাইকোর্টে মেনটেনেবল হয় একটি কারণে, যে আমরা আমদানিকারকের যে এই যে মূল তথ্য পাওয়ার অধিকার, কিভাবে শুল্ক মূল্য নির্ধারণ করলো এই তথ্য জানার যে অধিকার, সেই অধিকারের প্রতি আমরা আসলে যথাযথ ভাবে তার সম্মান প্রদর্শন বা তার এই অধিকার কে রক্ষার যে চেষ্টা, সেটি আমরা আসলে খুব বেশি যত্নবান না, বা আমরা আমদানিকারককে লিখিতভাবে জানাই না যে কেন তার ভ্যালুটা গ্রহণ হলো না, কেন তার ভ্যালুটা গ্রহণ করা গেল না। তো এইটা আমরা কিভাবে জানাবো সেটিও কিন্তু আসলে আমাদের যে ঘোষণা ফর্ম আছে সেই ফর্মের মধ্যে এটি বলা আছে। আমরা এবার ফর্মটা, আচ্ছা আমরা আমদানিকারকের অধিকার দেখলাম, একই সাথে সাথে আমরা শুল্ক কর্তৃপক্ষের বা আমাদের অফিসারদের অধিকারটা কি সেটিও আমরা দেখি। আমদানিকারকের যেমন জানার অধিকার আছে যে তার ভ্যালু কেন গ্রহণ করা হলো না, কেন তার মূল্য পরিবর্তন করা হলো, ঠিক তেমনি আমাদের অধিকার গুলো দেখুন। আমাদের অধিকারটা হচ্ছে যে আমদানিকারক বা তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি যে বিবৃতি দলিলপত্র বা ঘোষণা দেবেন সেটি তার নির্ভুলতা বা তার যথার্থতা সম্পর্কে আমাদের মনে যদি কোনো সংশয় হয় বা কোনো প্রশ্ন আসে সেটি আমরা করতে পারবো, বা আমাদের আমাদের কাছে যদি মনে হয় যে আরো কিছু সম্পর্ক তথ্য দরকার বা এমন কোনো তথ্য আমদানিকারক দেননি যার কারণে আসলে মূল্য সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না, তো সেই তথ্যগুলো আমরা আমদানিকারকের কাছে চাইতে পারবো। এই চাওয়ার মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারবো, এবং এই চাওয়ার মধ্য দিয়েই আমাদের যে আসলে ট্রানজেকশন ভ্যালু রিজেক্ট করে অন্য পদ্ধতি নেওয়ার যে আইনগত যুক্তি বা গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমরা
এই বিষয়টি এটা আমরা আসলে মুখে মুখে চাই। আমরা অনেক কিছুই বলি, সব মুখে মুখে বলি, মৌখিক ভাবে বলি আমরা। এই যে মৌখিক ভাবে না বলে, এই যে ধরা যাক নথি হলে তো সেখানে নথিতে যে পর্যায়ে কর্মকর্তার কাছে নথি শুল্কায়িত হবে, তিনি নথিতে লিখে দিতে পারেন। আবার অনেক ক্ষেত্রে আপনার নথি হয় না, তো সেই ক্ষেত্রে আপনার ইয়ে করে আপনার যে বিল অফ এন্ট্রি যে প্রিন্টেড কপি আছে তার বিপরীত পাশে যে আপনার সাদা জায়গা থাকে সেখানে এক লাইন বা দুই লাইনে আমরা বলে দিতে পারি যে এই ধরনের ব্যয় বিশ্লেষণ দিয়ে। অথবা আমরা বলতে পারি যে বিধি 11 অনুযায়ী ঘোষণা ফর্ম উপস্থাপন করে, বিধি 11 অনুযায়ী যখন ঘোষণা ফর্ম উপস্থাপন করবে তখন কিন্তু আমরা ঘোষণা ফর্মের মধ্যেই অনেক ধরনের তথ্য আছে যেগুলো পাবো, আর না পেলে আমরা সেই তথ্যগুলো দেওয়ার জন্য লিখিতভাবে আমরা আমদানিকারকে বলতে পারবো। এই হলো আপনার ফর্ম। আমরা ফর্মটা বেশ বড়, আমরা এটাকে 3টি খণ্ডে আমরা দেখাচ্ছি। যে দেখুন এখানে আপনার আমদানিকারকের নাম, রপ্তানিকারকের নাম, পণ্যের নাম এবং এইচএস কোড, এবং এখানে দেখুন পণ্যের মডেল, আর্ট নাম্বার, পার্ট নাম্বার, মানে যতটা ডিটেলে আপনার লেখা যায় পুরোটা লিখতে হবে। এই যে ডিটেলিং এর প্রতি আমাদের আমদানিকারকদের খুব একটা আগ্রহ নেই, এবং আমরাও এই ডিটেলিংটা করি না, এবং এই পণ্যের বর্ণনার ক্ষেত্রে কোনো মতে পণ্য, যেমন পণ্য কি, পণ্য টেলিভিশন, এই টেলিভিশনটা এটা কি, এটা কোন ব্র্যান্ডের, কত ইঞ্চি, তারপর প্রত্যেকটা টেলিভিশনের সঙ্গে বিভিন্ন ধরনের অ্যালফাবেট এবং নাম্বার দিয়ে আট নাম্বার থাকে বা মডেল নাম্বার থাকে। এই আট নাম্বার মডেল নাম্বার গুলো এগুলো কিন্তু আপনার প্রোডাক্ট টু প্রোডাক্ট এটা ভ্যারি করে। তো আমরা এইগুলো না, আমাদের আমদানিকারকরা এই জাতীয় তথ্য তারা কৌশলগত কারণে দিতে চায় না, কারণ দিলে সমস্যা পরবর্তীকালে ডাটাবেসে এই তথ্যগুলো থেকে যাবে, আমরা একটা তথ্য দেয় একটা তথ্যের কম্পেয়ার করবো। এই জন্য যত কম তথ্য দেওয়া যায় তারা এই সচেতন চেষ্টাটা করে, এবং আমাদের সচেতন চেষ্টা হবে যে যত বেশি তথ্য পাওয়া যায়। এবং এখন তো আপনার একটা সময় এই আমাদের বিল অফ এন্ট্রিতে এই ডাটাগুলো আমাদের ডাটা এন্ট্রি অপারেটররা এটা এন্ট্রি দিতেন, চেনে পুরো হাতে লিখে লিখে বিল অফ এন্ট্রি তারা সাবমিট করতো। তো এখন তো আপনার এসআই কোড ওয়াল সিস্টেম আসার পরে পণ্যের বর্ণনা দেওয়ার দায় দায়িত্ব অ্যাবসলিউটলি আমদানিকারক বা সিএনএফ এজেন্ট। এই জায়গাটাতে আপনার ধর আট নাম্বার মডেল নাম্বার, পার্ট নাম্বার এগুলো যদি সঠিকভাবে না থাকে, তো আমরা আমদানিকারককে বলবো যে বর্ণনাটা আপনারা সঠিক করে ডিটেলে লেখেন, এবং ঘোষণাতেও এই জিনিসটা যেন লেখা হয়। আমাদের শুল্ক মূল্যায়ন বিধিমালা এটি কাজে লাগে না, আমাদের ডাটাবেস কাজে লাগে না, তার একমাত্র কারণ হচ্ছে পণ্যের বর্ণনা সঠিকভাবে বিল অফ এন্ট্রিতে লেখা হয় না, ইনভয়েসে লেখা হয় না। পণ্যের সাথে পণ্যের গায়ে, পণ্যের বরকে অনেক ধরনের তথ্য পাওয়া যায়, যে তথ্যগুলো আমদানিকারকের ইনভয়েসে থাকে না, যে তথ্যগুলো বিল অফ এন্ট্রিতে উল্লেখ করা হয় না, যে তথ্যগুলো আমাদের অফিসাররা যখন কায়িক পরীক্ষা করে তখন আসে। খুবই অদ্ভুত একটা বিষয় যে কায়িক পরীক্ষার পরে এই ধরনের রিপোর্ট আসে যে গুডস আর ফাউন্ড অ্যাজ পার ইনভয়েস, গুডস আর ফাউন্ড ওকে, হোয়াট ডাজ ইট মিন। এই ধরনের অসম্পূর্ণ বর্ণনার কারণে শুল্কায়ন প্রক্রিয়া কিন্তু আরো জটিল, এবং এই ধরনের অসম্পূর্ণ বর্ণনা, এই ধরনের আসলে বর্ণনা যদি আপনারা দেবেন তাহলে কায়িক পরীক্ষার দরকার। হ্যাঁ, কায়িক পরীক্ষা অ্যাসে গোটা ওয়ার্ল্ড এর এরকম অজস্র কায়িক পরীক্ষা প্রতিবেদন পাওয়া যাবে যেখানে লেখা হচ্ছে যে ইনভয়েস অনুযায়ী পণ্য সঠিক আছে, অদ্ভুত, কি পণ্য তার নামও লেখা হয় না। তা আমরা আসলে মানে অধঃপতনের সর্বশেষ ধাপে সম্ভবত আছি, যে এই জায়গা থেকে উত্তরণ হতে হবে। আমি যদি ডিটেলে যদি না লিখি তো এই কায়িক পরীক্ষার প্রতিবেদন কি কাজে লাগবে, লাগে না আসলে। ইনভয়েস নাম্বার, ইনভয়েস মূল্য, মূল্য পরিশোধের শর্তাবলী, মূল্য পরিশোধের শর্তাবলী মানে হচ্ছে যে তিনি কি মানে পুরো মানে এটা কিভাবে পণ্যটি এসেছে, এটা কি সিআইএফ বেসিসে এসেছে নাকি এফওবি বেসিসে এসেছে, অনেকগুলো কিন্তু আমাদের ইনকোটার্মস আছে, যে এখানে মূল্য পরিশোধের শর্তাবলীতে আপনার সেই ইনকোটার্মস গুলো আসবে, এটা সিআইএফ কিনা, এটা সিএফআর কিনা, এটা
ডিপিটি অথবা এফওবি অথবা অন্য কোনো পদ্ধতি কিনা, এখানে মূল্য পরিশোধের শর্তাবলীতে সেই জিনিসটা আসবে। পরিশোধিত মুদ্রা মানে হচ্ছে আপনার এটা ডলার আর ইউরো, রুপি ইত্যাদি ইত্যাদি। এখানে বিনিময় হার, এটা আমাদের বিল অফ এন্ট্রিতেও থাকে, এটা আমদানিকারকও ঘোষণা দেবে। উৎপাদনকারী দেশের নাম, এই উৎপাদনকারী দেশ মানে আপনার কান্ট্রি অফ অরিজিন সেটি উল্লেখ করতে হবে। জাহাজীকরণের ক্ষেত্রে কোন জাহাজে এসেছে, মানে সম্পূর্ণ চালানের মানে যখন ইনকম পণ্যটি আসলে পার্ট শিপমেন্ট হবে সেক্ষেত্রে সম্পূর্ণ চাল মানে পুরো এই যে এলসিতে আরো কত টন বা কি পরিমাণ পণ্য আসবে তার বিস্তারিত বিবরণ এখানে উল্লেখ করতে হবে, এবং কোন বন্দর থেকে শিপমেন্ট হচ্ছে সেটি উল্লেখ করতে হবে। এবং আপনার এখানে বিএল ইয়ারওয়ে বিল, এই তথ্যগুলো আসলে বিল অফ এন্ট্রিতে থাকে, ঘোষণাতেও দিতে হবে। আমি এখানে আবারও বলি যে একটি বিল অফ এন্ট্রিতে যত পণ্য থাকবে প্রত্যেকটির জন্যই কিন্তু আপনার এই আলাদা আলাদা ফর্মে এই ঘোষণা দিতে হবে। আইজিএম ম্যানিফেস্ট নাম্বার, এই যে চুক্তি নাম্বার, চুক্তি নাম্বারটা কি আপনার, এটা অনেক সময় আমাদের আমদানিকারকরা দাখিল করে থাকেন, অনেক সময় করেন না, অনেক সময় আমরা চাইও না। তো এইগুলো, এটা আসলে আপনার প্রোফর্মা ইনভয়েস। ইনভয়েস তো আসলে যখন পণ্য শিপমেন্ট হয় তখন ইনভয়েস রপ্তানিকারক বা তার প্রতিনিধি দিয়ে থাকে, আর প্রথম যখন আমাদের একজন ইম্পোর্টার রপ্তানিকারকের সঙ্গে যোগাযোগ করে, প্রাথমিক যখন তার সাথে কথাবার্তা হয় তখন তারা একটি মূল্য বা দর পাঠিয়ে থাকে যেটিকে বলা হয় প্রোফর্মা ইনভয়েস। এই প্রোফর্মা ইনভয়েসটাই হচ্ছে চুক্তি, বা অনেক সময় আপনাদের এর বাইরেও নিগোসিয়েটিং ডকুমেন্টস থাকে, সেটি আমদানিকারক দিতে পারেন। লেনদেনের ধরন, মানে যে পণ্যটি এসেছে সেটি আসলে কিভাবে এসেছে, এটি কি রপ্তানিকারক বিক্রয় করেছে নাকি এটা বট সুবিধায় এসেছে নাকি ভাড়া দিয়েছেন উপহার দিচ্ছেন নাকি নমুনা, এই বিষয়গুলো, এই বিষয়গুলো আপনার অধিকাংশ ক্ষেত্রে আপনার এই আমদানিগুলো হচ্ছে আপনার বিক্রয় বা আমাদের আমদানিকারকরা এটা ক্রয় করে এনেছে। আবার অনেক ক্ষেত্রে আপনার ধরেন এই পণ্যগুলো আসে, যেমন আপনার গার্মেন্টস এর ক্ষেত্রে হয় যে যেটা আমাদের আপনার এটা আপনার সিএম বেসিসে দিয়ে থাকে, আপনার ধরেন এটা আপনার অনেকটা আপনার ফ্রি অফ কস্টে যিনি আপনার যিনি আপনার পণ্যের বায়ার তিনি এটি পাঠানোর ব্যবস্থা করেন। তো সেগুলো আপনার আসলে এই লেনদেনের ধরনের মতো আপনার এটা লেখা থাকতে হবে, নমুনা হলে নমুনার কথা বলা থাকতে হবে। এবং পণ্য সরবরাহের শর্তাবলী, পণ্য সরবরাহের শর্তাবলী বলতে যে আপনার এখানে মূল্য সংক্রান্ত কোনো শর্ত দিয়েছে কিনা, বা পণ্য আপনার বিক্রয়ের ক্ষেত্রে কার কাছে বিক্রয় করা যাবে, কি করা যাবে না করা যাবে, এই ধরনের কোনো শর্ত দিয়েছে কিনা। এবং যদি আপনার এখানে কোনো শর্ত থাকে তাহলে একদম শুরুতেই আপনার আর এই পণ্য সরবরাহের শর্ত দেওয়া থাকলে তখন আর ট্রানজেকশন ভ্যালু নেওয়ার সুযোগ থাকে না। মানে ন্যাচারালি আপনার আপনার এটা এক্সপেক্ট করতে পারেন যে পণ্য সরবরাহের শর্ত বলে হয়তো আমাদের আমদানিকারকরা নাও দিতে পারে, বা একবারে জেনুইন আপনার 100% অনেস্ট ইম্পোর্টার হলে তিনি হয়তো কোনো শর্ত থাকলে সেটি জানাতে পারে, ক্রেতা বিক্রেতার মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কিনা। দেখা গেছে যে আপনার অনেক ক্ষেত্রে রিলেটেড পার্টি দেখাই যাচ্ছে, হ্যাঁ, যে আমাদের এখানে অনেক আপনার মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে, তাদের মধ্যে এই আমদানি রপ্তানি সম্পর্কগুলো থেকে থাকে। তো আমি আপনার বলি, আপনার ধরেন আপনার এমন হতে পারে যে আপনার আমাদের খুব স্বনামধন্য একটা কোম্পানি রয়েছে বাংলাদেশে, ইউনিলিভার সারা দুনিয়াতে আছে, এটা বিশ্বের অনেক দেশে আছে, যে ইউনিলিভার থাইল্যান্ড ইউনিলিভার বাংলাদেশকে একটি পণ্যের র মেটেরিয়াল বা পণ্যই সরবরাহ করতে। তো এই জায়গাটা কিন্তু আপনার দুটো কোম্পানির মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক আছে, তারা একই ব্র্যান্ড রিপ্রেজেন্ট করে এবং তারা তাদের একটা রিলেশনশিপ আছে। তো এখানে কিন্তু তারা আপনার এটা উল্লেখ করে দেওয়া উচিত, রিলেশনশিপ থাকলেই যে ট্রানজেকশন ভ্যালু গ্রহণ করা যাবে না এটা কিন্তু আপনার সর্বাংশে সঠিক নয়। যদি আমরা দেখি রিলেশন থাকার পরও যে মূল্যটি আপনার যথাযথ আছে বা মূল্যের যে অন্যান্য যে সকল আপনার তথ্য তিনি সঠিকভাবে উল্লেখ করেছেন এবং যাচাই কোনো তথ্য ভুল পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে ক্রেতা বিক্রেতার মধ্যে সম্পর্ক থাকলেও কিন্তু আমরা ট্রানজেকশন ভ্যালু গ্রহণ করতে পারবো।
আমরা পণ্য সরবরাহের শর্ত বলে দেখেছি, আবার বিক্রয়ের ক্ষেত্রে আরোপিত শর্ত বলি বা বাধা, বিক্রয়ের ক্ষেত্রে আপনার এরকম বিক্রয়ের ক্ষেত্রে আরোপিত শর্ত বা বাধা মানে হচ্ছে আমাদের আমদানিকারক যখন সে বিক্রি করবেন তখন আপনার কোনো শর্ত শর্ত আপনার দেওয়া আছে কিনা, যে আপনার হয়তো বলা হলো যে আপনার এই পণ্য বাংলাদেশে আপনার আমদানির পরে আমদানিকারক বিশ্বের অন্য কোনো দেশে এটিকে আর রপ্তানি করতে পারবেন না, অথবা বাংলাদেশের বিশেষ একটি অঞ্চলে পণ্য বিক্রয় করতে হবে বা বিশেষ অঞ্চলে করা যাবে না, এই ধরনের কন্ডিশন গুলো যদি থাকে তখন কিন্তু আসলে ট্রানজেকশন ভ্যালু নেওয়া যাবে না। বেসিক্যালি 17, 18, 19 এই তিনটি জায়গাতে যদি আমাদের আমদানিকারকরা কোনো তথ্য দেন তখন আমাদের আসলে ট্রানজেকশন ভ্যালু গ্রহণযোগ্যতা নিয়ে সংশয়টা সুস্পষ্ট হবে এবং তদন্ত করে তথ্যপত্র যাচাই করে তারপর আমাদের আরো বেশি সজাগ সচেতন হয়ে আমাদের শুল্ক আইন করতে হবে। কিন্তু মুশকিলটা হচ্ছে আমরা তো এই ফর্মই পাই না, ফর্ম প্লেন না তথ্য। হ্যাঁ, প্রযোজ্য মূল্যায়ন পদ্ধতি, এবার আসে মূল্যায়ন পদ্ধতি, প্রযোজ্য মূল্যায়ন পদ্ধতি, এই তথ্য, এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো কে দিচ্ছে? তথ্যগুলো কিন্তু আপনার আমদানিকারক বা সিএনএফ এজেন্ট দেবে। এই যে এখানে দেখুন যে প্রযোজ্য মূল্যায়ন পদ্ধতি, এই প্রযোজ্য মূল্যায়ন পদ্ধতি এটা উল্লেখ করছেন কে? আমদানিকারক, অর্থাৎ তিনি নিজেই এই তথ্য তথ্য দিয়ে তিনি বলবেন যে যে ঠিক আছে আমার প্রযোজ্য মূল্যায়ন পদ্ধতি ট্রানজেকশন, অথবা তিনি বলবেন যে আমার যেহেতু আমার বায়ের সেলারের মধ্যে সম্পর্ক আছে, ওকে ফাইন আপনি আইডেন্টিক্যাল ভ্যালু পদ্ধতিতে যেতে পারেন। তো ইউজুয়ালি আপনার এখানে আমদানিকারকরা হয়তো ট্রানজেকশন ভ্যালুই লিখবে, আর তিনি ট্রানজেকশন ভ্যালুর সকল কন্ডিশন পূরণ করেছেন কিনা এটি যাচাই বাছাইয়ের দায়িত্ব শুল্ক কর্মকর্তাদের, এবং তারা যাচাই বাছাই করেই যথাযথ সিদ্ধান্ত নেবে। আমরা এবার ঘোষণার থার্ড যে পয়েন্টটা, এই যে 21 নম্বর যে পয়েন্ট, এইটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি বলা হচ্ছে, যে সকল ব্যয় বা সেবার মূল্য ইনভয়েস মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত হয়নি, এমনিতেই আমাদের আমদানিকারকরা, আমাদের আমদানিকারকরা সবসময় বা তাদের প্রতিনিধি সিএনএফ এজেন্টরা সবসময় বলে যে তার ইনভয়েস মূল্যের মধ্যে সবকিছু আছে। তো ইনভয়েস মূল্যের মধ্যে সবকিছু থাকলে তাহলে আমরা যদি এই পার্টিকুলার পণ্যে আমরা আবার যদি হয় যে আমরা ওয়েবসাইট ভ্যালুতে দেখি যে সেটা যে দেশ থেকে আমদানি হয়েছে বা আপনার পণ্য দেশে যখন আপনার এই পণ্যটি আমদানি হয়ে আমদানি হয়েছে সেখানকার মূল্যের সঙ্গে মূল্যের হেরফের আছে, তখন আমাদের প্রশ্ন আসবে যে এই খরচাগুলো আসলে দেওয়া হয়েছে কিনা। এরপরও আপনার আমদানিকারক বা তার প্রতিনিধি বলতে পারে যে ইনভয়েস মূল্যের মধ্যে সবকিছু আছে, তখন আপনাদেরকে বলতে হবে ওকে ফাইন তাহলে আপনি ব্রেক আপ দেন, তাহলে আপনি ব্রেক আপ দেন যে আপনার পণ্যের প্রকৃত মূল্য কত এবং আপনার এই কস্টিং গুলো কত, কোন ধরনের ব্রোকারেজ কমিশন ছিল কিনা, এবং অবশ্যই থাকবে বিজনেসে আপনার একটা খুব রিয়েলিটি নানান ধরনের ব্রোকারেজ কমিশন দিতে হয়, তো থাকলে সেটা কত ছিল, কন্টেনারের ভাড়া কত ছিল, প্যাকিং খরচ কত ছিল, এইভাবে আপনার ধাপে ধাপে সবগুলো ব্যয় আপনি পেলে এবং তারপর আপনার ধরেন এই ব্যয়গুলোর সাথে সাথে আপনার ধরেন পণ্যের যে মূল্য থাকে রপ্তানিকারকের যে আপনার সরবরাহ মূল্য, তো এই মূল্য আপনার যোগ করলে আপনার প্রকৃত ট্রানজেকশন ভ্যালু পাওয়া যাবে। তো আমরা নর্মালি আপনার যে ভ্যালু পেয়ে থাকি সেই ভ্যালুটা মোরলেস আপনার এখানে শুধু আপনার রপ্তানিকারকের যে আপনার প্রাপ্য যে মূল্য বা আপনার কস্ট সেটাই থাকে, এর সঙ্গে বড় জোর আপনার রপ্তানিকারকের যে প্যাকিং কস্ট, হ্যান্ডেলিং কস্ট, লোডিং কস্ট এগুলো হয়তো থাকে, বাট আপনার অনেকগুলো কস্ট এখানে অনেক সময় নাও থাকতে পারে, এবং থাকলে কিন্তু আপনার এটার প্রমাণাদি থাকবে এবং সঠিক প্রমাণাদি উপস্থাপন করলে ওই ট্রানজেকশন ভ্যালুর শুদ্ধতা নিয়ে কোনো ধরনের কোনো সংশয় বা প্রশ্ন উপস্থাপন করা যাবে না। তো এই তথ্যগুলো আমাদের বোঝার চেষ্টা করতে হবে বা আমাদের আসলে এই ব্রেকআপ গুলো জানার বোঝার চেষ্টা করতে হবে। তো 20 বছর ধরে আমাদের শুল্ক মূল্যের বিধিমালা চর্চিত হচ্ছে, আমি নিজেও 2-1 বার কাস্টম হাউসে আপনার কাস্টমস এর অ্যাসেসমেন্টের সঙ্গে যুক্ত থাকার থেকেছি, সেই অভিজ্ঞতায় আমি দেখেছি বা আপনারাও দেখছেন যে এই ব্রেকআপ ওয়ালা কোনো ব্যয় বিশ্লেষণ আমাদের আমদানিকারকরা দেয় না বা আমরাও চাই না, এইভাবে কিন্তু আপনার শুল্ক মূল্যায়ন বিধিমালা
আর যে আপনার ট্রানজেকশন ভ্যালু, এটা আসলে আপনার আমরা সঠিকভাবে আমরা অনুসরণ করতে পারছি না বা চর্চাও করতে পারছি না। এবং এই জায়গায় দেখেন যে আমদানিকারকের ঘোষণায় আমদানিকারক কিন্তু নিজে বলে দিচ্ছে যে 23 নম্বর যে তথ্য, যে সমজাতীয় বা সমশ্রেণীর পণ্য, হ্যাঁ সমজাতীয় বা সমশ্রেণীর পণ্য মানে আইডেন্টিক্যাল অর সিমিলার গুডস এর পূর্ববর্তী আমদানি, যে তিনি নিজে যদি এর আগে আমদানি করে থাকে, কবে করেছে, কত নাম্বার বিল অফ এন্ট্রিতে সেটা শুল্কায়ন হয়েছে, সেটা তথ্য তিনি দেবেন, বা তিনি নিজের তথ্য ছাড়া অন্য কোনো আমদানিকারক যদি আপনার এই পার্টিকুলার পণ্যটা এনে থাকে, তিনি এই তথ্যটা এখানে দিয়ে দেবেন। আমরা আপনার দেখি যে আপনার নিজেরা আপনার ডাটাবেসে খুঁজে খুঁজে দেখি, আমাদের কিন্তু সিআরএফএসটা ফর্মালি আপনার এই তথ্যটা কখনো দেয় না, দেয় না, এবং আমরা যেহেতু আমরা ঘোষণা পাই না, আমাদের আসলে বলার পর কিছু থাকে। এই যে 24 নম্বর যে তথ্যটা আছে, এর বাইরেও যদি আপনার আরো কোনো তথ্য থাকে, আরো এডিশনাল কোনো ব্যাখ্যা যদি থাকে, তো সেটা আমদানিকারক বা তার প্রতিনিধি সিএনএফ এজেন্ট এটা দাখিল করতে পারে। তো আমাদের পুরো বিষয়টা এই যে এতক্ষণ আপনাদের যে ফর্মটা দেখাইলাম, মূল্য ঘোষণা ফর্ম, আমাদের পুরো শুল্ক বিধিমালাটি, এটি আসলে আমরা সঠিকভাবে চর্চা করতে পারছি না, বা আপনার আর এটা আমাদের কাছে অকার্যকর একটা বিধিমালা হিসেবে কারো কারো কাছে মনে হয়। এই মনে হওয়ার একটি মাত্র কারণ হচ্ছে আমরা এই ঘোষণা ফর্মটা এই 20 বছরও চালু করতে পারি নাই, আমাদের আমদানিকারকরা দেয় না, আমরাও আপনার চাই না, বা আমরা এই ফর্মের বিষয়ে আমাদের আসলে এই প্রচ্ছন্ন প্রশ্রয়, এটা আসলে আমাদের শুল্ক মূল্যায়ন বিধিমালা কার্যকর করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। এই ফর্মটা যদি আপনার চালু করা যেত, এবং এই ফর্মটা এমন নয় যে এটি শুধু আপনার বাংলাদেশে আপনার অনুসরণ করা হচ্ছে, এই ফর্মটা কিন্তু আপনার পৃথিবীর অনেক দেশে আছে এই ফর্ম বা এই ধরনের ফর্ম। আমরা গত 2-1 দিন আগে ইন্দোনেশিয়া কাস্টমসের একটা অনলাইন প্রশিক্ষণ করেছি, এবং সেখানে আমরা দেখেছি তাদেরও এই ধরনের একদম হুবহু এই ধরনের একটি ফর্ম রয়েছে, এবং এই ফর্মে এমন কোনো তথ্য নেই যেটি কিনা আপনার ডাব্লিউটিও ভ্যালুয়েশন রুলস এর সাথে সামঞ্জস্যপূর্ণ। ডাব্লিউটিও ভ্যালুয়েশন রুলস এ আপনার যে যে আস্পেক্ট গুলো দেখতে বলা হয়েছে ট্রানজেকশন ভ্যালু গ্রহণ করার ক্ষেত্রে, সে প্রতিটি আস্পেক্ট এই ফর্মে রয়েছে। তো যেখানে আপনার এই ফর্ম নেই, সেখানে আসলে ট্রানজেকশন ভ্যালু আছে এটি কোনো আমদানিকারক দাবি করতে পারবেন না। একজন আমদানিকারক তখনই আপনার জোর গলায় দাবি করতে পারবেন যে তার ভ্যালুটি হচ্ছে আপনার ট্রানজেকশন ভ্যালু, যখন তিনি এই ফর্মের এই ফর্মে সকল তথ্য সঠিকভাবে পূরণ করে আমাদের আমদানি স্টেশন বা আমাদের কাস্টমারদের দাখিল করবে, তখনই তিনি বলতে পারবেন যে অ্যাজ এ ইম্পোর্টার তার পক্ষ থেকে তিনি কোনো তথ্য গোপন করেন নাই, সঠিক সকল তথ্য যথাযথ সময়ে সঠিকভাবে দিয়েছেন, সুতরাং তার ভ্যালু নিয়ে কোনো সংশয় করার অবকাশ নেই, বা তিনি যে ভ্যালুটি ঘোষণা করেছেন সেটিই ট্রানজেকশন ভ্যালু। এবং এই ঘোষণার শেষে তার একটা আপনার বিবৃতি থাকে যে তিনি ফর্মে যা যা ঘোষণা করেছেন তার প্রতিটি তথ্যই সঠিক বলে আপনার আমদানিকারক বা তার প্রতিনিধি চেয়ারম্যানকে আপনার স্বাক্ষর করতে হয় ফর্মে। তো এই ফর্মটা নেওয়া আমরা শুরু করি, তাহলে আমরা আস্তে আস্তে ভ্যালুয়েশন রুল কার্যকর করার পথে আমরা অগ্রসর হতে পারি। যতদিন আমরা এই ফর্ম নেব না, ততদিন আমরা আসলে ভ্যালুয়েশন রুলের ধারে কাছে যেতে পারবো। এখন আমরা যে পদ্ধতিতে আমরা শুল্কায়ন করি, এটা আসলে ভ্যালুয়েশন রুলস নয়, এটা আসলে এক ধরনের প্র্যাকটিস, এবং অধিকাংশ ক্ষেত্রে ভুল প্র্যাকটিস, এবং এই ভুল প্র্যাকটিসের কারণে আমাদের উচ্চতর আদালতে প্রচুর রিট মামলা হয়, এবং এই রিট মামলা হওয়ার আর একটি বড় কারণ হচ্ছে আমরা আমদানিকারকের অধিকার রক্ষার যে বিধানটা রয়েছে বিধি 11-এর কতে, সে বিষয়ে আমরা যথেষ্ট সচেতন নই। এই যে দেখুন এই এই যে বিধিমালা, এই বিধিমালাতে এই ধরনের একটি ছক বা আপনার এই ধরনের একটি এই ধরনের 5টি তথ্য রয়েছে। এই তথ্যটি যদি আপনার শুল্কায়নকারী কর্মকর্তা বাম পাশে দেখুন যেখানে হয়তো আপনার আর এআরও স্বাক্ষর করবেন, ডান পাশে আরো স্বাক্ষর করবেন, তারা স্বাক্ষর করে আমদানিকারককে আপনার এই তথ্যগুলো দিয়ে দেবেন, এটা কিন্তু করা আপনার খুব কঠিন ব্যাপার ছিল না, এই উদ্যোগটা আমরা কেউ কখনো নেই নাই। যে এটা আপনার ধরেন একটা কাগজের মাঝখানে আপনার ধরেন পারফোরেটেড থাকলো, এবং একটা অংশ নথির সঙ্গে থাকলো, একটা অংশ আপনার সিএনএফ এজেন্ট নিয়ে গেলেন,
এইভাবে কিন্তু আপনি ধরেন এটি আমরা আপনার নথির সঙ্গে বা আমাদের যা আমরা কিংবা আমরা যে আপনার ধরেন ফোল্ডারের মাধ্যমে শুরু করি সেখানেও আপনার এটা করা যেতে পারে যে আমরা এই বিলম এন্ট্রি নাম্বার এটা সিল মেরেও আপনার এই কাজটা করা যেতে পারে। কোন শুল্কায়ন পদ্ধতি অনুসরণ করা হয়েছে, শুল্কায়ন পদ্ধতি অনুসরণ করা হয়েছে, কোন শুল্কায়ন পদ্ধতি অনুসরণ করা হয়েছে, এটি কিন্তু 2018 সালে আপনার নতুন একটি ফিল্ড আমাদের বিলম এন্ট্রিতে যুক্ত হয়েছে যেখানে আপনার এই পদ্ধতিগুলো উল্লেখ করতে হয় বাধ্যতামূলকভাবে, তো সেই বিলম এন্ট্রিতে আমরা লিখি। কিন্তু আমরা ওই বিলম এন্ট্রিতে আপনার বিলম এন্ট্রি নাম্বারও আছে, পদ্ধতিও আছে, তো সেইটা আসলে দিলেও অ্যাকচুয়ালি আমরা এই যে 3 নাম্বার যে পয়েন্ট, ঘোষিত মূল্য গ্রহণ না করা হয়ে থাকলে তার সংক্ষিপ্ত কারণ এখানে আপনার বলতে হবে যে আপনার কেন আপনি ঘোষিত মূল্য গ্রহণ করেন নাই। ঘোষিত মূল্য গ্রহণ করেন নাই কারণ তিনি মূল্য ঘোষণাতে মূল্য ঘোষণা ফর্মের এই তথ্যগুলো তিনি দাখিল করেন নাই, অথবা তার ঘোষিত মূল্য সমসাময়িক কালের যারা এই একই পণ্য আমদানি করছেন তার মধ্যে তাদের তুলনায় অনেক কম। একটার একটা আপনার কারণ এখানে উল্লেখ করতে হবে, সংক্ষেপে বলে এক বাক্যে বলে বা প্রয়োজন বোধে আপনার এটা সিল করে নেওয়া যেতে পারে যে আপনার 3-4 ধরনের সিল হলো যে যে কারণগুলো সবসময় ঘটে সেগুলো আপনার এখানে করা যেতে পারে। আসলে উদ্যোগ থাকলে হয়, আমরা এই যে জায়গাটাতে বলা আছে যে আপনার আমরা যদি পূর্বের কোনো মূল্যের ভিত্তিতে এই সমাজের সব শ্রেণীর ক্ষেত্রে আপনি যেটাকে রেফারেন্স ভ্যালু বলি, কেউ কেউ আপনার ডাটাবেস ভ্যালু বলে, তো এই যে ডাটাবেস ভ্যালু দেওয়া থাকলে এটা কোন বিল অফ এন্ট্রি তথ্যের ভিত্তিতে আমরা ভ্যালু পরিবর্তন করেছি পার্টিকুলার বিল অফ এন্ট্রি সেটা আপনার আসলে বলতে হবে। এবং ফাইনালি আপনার যে কত ভ্যালুতে শুল্কায়ন করা, এই যে 5টি তথ্য, এই 5টি তথ্য যে শুল্ক মূল্যায়ন বিধিমালাতে রয়েছে, এই 5টি তথ্য শুল্কায়ন পর্যায়ে বা শুল্কায়ন অনুমোদনের পরে যে এটি যদি আমরা আমদানিকারক বা সিএনএফএজেডকে দিই তাহলে কিন্তু এই যে আপনার গণহারে যে আপনার আমদানিকারকরা মূল্য গ্রহণযোগ্য না হলে উচ্চতর আদালতে যাচ্ছেন বা সেখানে গিয়ে ন্যায় বিচার প্রার্থনা করছেন তখন কিন্তু তাদের এই একটা বলার একটা মানে তাদের একটি বড় যুক্তি আপনার আর থাকতো না, এবং তারা যে বলে যে আমদানিকারকের অধিকার রক্ষা করা হচ্ছে না তাকে জানানো হয়নি এই কথাটা তারা বলতে পারতেন না। আমাদের এই 5টি তথ্য এই যে ফর্ম যেভাবে ফরমেট করা আছে এটি দেওয়ার চর্চাটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের শুরু করা উচিত। আমরা যদি ফর্ম চালু করতে না পারি, আমরা যদি এই তথ্য না দিই, এই দুটো কাজ যদি আমরা না করি, এটি প্রমাণ করে যে আমরা আসলে ভ্যালুয়েশন রুলস আর এটি প্রতিপালনে এটি অনুসরণে এটি আসলে এটি বিধিবিধান চর্চায় খুব বেশি মাত্রায় যত্নবান বা সচেষ্ট নই, এটি প্রমাণ করে। এবং মোরালেস আমাদের কাস্টম হাউস বা আমাদের শুল্ক স্টেশন গুলোতে যে পরিবেশে যে চর্চার মধ্যে দিয়ে আমাদের কাজ হচ্ছে সেটি কিন্তু আসলে ভ্যালুয়েশন রুল আমরা মেনে কাজ করছি এ ধরনের বলার আসলে সুযোগ খুব বেশি একটা বোধ হয় আমরা নিজেরাই রাখি নাই। এই জন্য আমাদের এই ভ্যালুয়েশন সংক্রান্ত এই আলোচনা বা ভ্যালুয়েশন সংক্রান্ত আমাদের যে আমাদের জ্ঞান বৃদ্ধির প্রয়োজন রয়েছে, সুযোগ রয়েছে, এবং এটি ভ্যালুয়েশন সংক্রান্ত আমাদের জানাশোনা এই শুধু আমাদের বিধিমালার মধ্যে রাখতে হবে না, WTO ভ্যালুয়েশন রুলস তার নানা রকম ইন্টারপ্রিটেশন রয়েছে যার একটি বড় অংশ বা আমরা 200 পৃষ্ঠার একটি কি বলা যায় আপনার একটি বই আজকে আপনাদেরকে আমরা এটা দেব, এটা ইংরেজিতে লেখা, এবং ওই বইটি পড়লে ভ্যালুয়েশন বিষয়ে আপনাদের কনসেপ্ট আমার মনে হয় যে আপনার শতভাগ পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক, আমার প্রাথমিক আলোচনা এখানেই শেষ করছি, এখন আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। আপনারা হ্যান্ড রেইজ করে প্রশ্ন করতে পারেন, আগে নিজেকে, হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার। আমার প্রশ্নটা হচ্ছে আপনার সিমিলার গুডস এবং হচ্ছে আপনার আইডেন্টিক্যাল গুডস এ এখানে পরিমাণটা কোনো বিষয় কাজ করবে কিনা, পরিমাণ? আচ্ছা, আমি আসলে খুব সংক্ষেপে আলোচনা করেছি, তো আপনি খুব ভালো কোশ্চেন করেছেন, পরিমাণটিও কাজ করবে। আমি যে আপনার বলেছি লেভেলের কথা বলেছি যে ফ্যাক্টরি থেকে আনলে আরেকজন ইম্পোর্টার তিনি ফ্যাক্টরি থেকে এনেছেন কিনা,
এটা দেখতে হবে, ফ্যাক্টরি মূল্য আপনার ডিস্ট্রিবিউটরের সঙ্গে দেখা যাবে। ঠিক তেমনি আপনার কোয়ান্টিটিটা কিন্তু আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি 10,000 টন মূল্যের একটি চালান আপনার কাছে এসেছে, সেই চালানটিকে আরেকটি 100 টনের চালানের সঙ্গে আপনি কম্পেয়ার করে 100 টনের ভ্যালু 10,000 টনের উপর আপনি দিতে পারেন না। কারণ ইউজুয়ালি আপনারা জানেন যে ব্যবসার একটা কমন একটা বৈশিষ্ট্য হচ্ছে যে যখন যত আপনার পরিমাণ বাড়ে, যত বেশি পরিমাণে আপনার কেনা হয়, মূল্য কিছুটা আপনার ডিসকাউন্ট পাওয়া যায়, কিছুটা ছাড় পাওয়া যায়। তো এই জন্য উনি যে কোশ্চিনটা করেছেন এটা খুবই আপনার পার্টিনেন্ট এবং খুবই আপনার আসলে গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম যে কোয়ান্টিটি আপনার একটা একটা আসলে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, পরিমাণটা আপনাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ আপনার যখন কম্পেয়ার করবো যে কোনো কনসাইনমেন্টে যদি 10,000 টন পণ্য আমদানি এসে থাকে, তো তাহলে আমরা সেটাকে 10,000 বা আমরা 8,000 অথবা 12,000 কাছাকাছি কাছাকাছি কোয়ান্টিটির আরেকটি কনসাইনমেন্টেশনটা আমরা কম্পেয়ার করতে হবে। একেবারে 10,000 টনের সাথে 100 টনের কনসাইনমেন্টের তুলনা করা যাবে না। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, আমরা অনেক কিছু শিখলাম স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ। কাজল লোন দিয়ে আপনি হাত তুলেছিলেন, আপনার আপনি কি আছেন? আমি কাজল স্যার। কাজল, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি তো কি মাহমুদুল হাসান হয়ে কথা বলতেছেন? আমার প্রশ্নটা ছিল স্যার, আমার যেখানে আমদানি আমদানিকার রপ্তানি করা সম্পর্কিত, বিশেষ করে ইউনিলিভারের কথা আপনি বলছিলেন স্যার, এই ক্ষেত্রে কাস্টমস এ দেখা যায় স্যার যখন বেলু কম হয় তখন একটু কোয়ারি হয়, বেলু বেশি হলে কোয়ারি হয় না। যেখানে আমদানি কারো রপ্তানি সম্পর্ক সেখানে বেশি হলে স্যার আর একটু কোয়ারিটা বলতে বেশি হওয়া উচিত স্যার, এই বিষয়ে একটু বলবেন। আপনার প্রশ্নের মধ্যে উত্তর নিহিত আছে যে আমরা আসলে শুল্ক নিয়ে এত বেশি চিন্তা করি যে মূল্য বেশি হলে যে সেখানে যে আপনার ধরেন এই যে আপনার ট্রান্সফার অফ প্রাইসিং এর বিষয়টা যে ঘটতে পারে এটি আমরা মাথার মধ্যে নেই না। বা অন্যভাবে আমরা যদি বলি যে আপনার মানসিক মুদ্রা পাচারের ঘটনাও যে ঘটতে পারে আপনার ভ্যালুর আসপেক্টে, সেগুলো আমরা বিবেচনা করি না। দ্যাট ইজ ওভার ইনভয়েসিং হওয়াটাও কিন্তু আসলে একইভাবে তুলনাযোগ্য, বা আপনার শুল্ক ভ্যালুয়েশন রুলে আমরা শুধুমাত্র কম মূল্য হলেই তদন্ত করব বা কম মূল্য হলেই সেটিকে চ্যালেঞ্জ করব, মূল্য বেশি আপনার অস্বাভাবিকভাবে আপনার একটি চালানে মূল্য বেশি আসছে সেটি আমরা যাচাই বাছাই করব না, এটি কিন্তু আসলে আপনার শুল্ক মূল্যায়ন বিধিমালার মূল উদ্দেশ্য। শুল্ক মূল্যায়ন বিধিমালার মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনার ট্রানজেকশন ভ্যালু যাচাই করা, ট্রানজেকশন ভ্যালুকে এস্টাবলিশ করা। হ্যাঁ, আপনার এর কিন্তু আপনার আসলে মূল কথাই হচ্ছে যে আপনার শুল্কায়নের ভিত্তি হবে অ্যাকচুয়াল প্রাইস, প্রাইস উইচ ইজ। হ্যাঁ আলমগীর হোসেন, কি আপনি কিছু বলবেন? স্যার, কোন আইডেন্টিক্যাল গুডস এর ক্ষেত্রে যখন কোন ভ্যালু নেওয়া হয়, অনেক ক্ষেত্রে দেখা গেছে কাস্টমস কর্মকর্তা ভুলবশত বা অজ্ঞতাবশত কোন এক সময় দেখা গেছে একটা ভ্যালু খুব কম মূল্যে, এটা এখন এটা কি আমরা নিতে বাধ্য কিনা, যদি মানে এক্ষেত্রে কোনো ডিফার করতে পারি কিনা? 3 মাসের মধ্যে দেখা গেছে একটা ভ্যালু সবকিছু ঠিক আছে কিন্তু যে কোনো কারণে একটা $5 একটা মূল পণ্য ঘোষণা দিয়েছে, দেখা গেছে এটা কোনো মতে গ্রহণযোগ্য না, কিন্তু দেখা গেছে 3 মাসের ক্ষেত্রে 3 মাসে যখন আমরা অ্যানালাইসিস করে দেখা গেছে ওই আইডেন্টিক্যাল গুডস এর একটা পণ্য 3 মাসের মধ্যে $5 গিয়েছে, তো এই ক্ষেত্রে কি আমরা নিতে বাধ্য কিনা আইনগতভাবে? নিতে বাধ্য কিনা এটার উত্তর হ্যাঁ এবং না দুটোই। আমরা অ্যাকচুয়ালি ট্রানজেকশন ভ্যালু ওই যে মূল্যটাই আসলে তিনি ডিক্লেয়ার করেছেন ওটা ট্রানজেকশন ভ্যালু কিনা এটিকে আমরা আসলে টেস্ট করতে পারি, আমরা এটাকে যাচাই করতে পারি। এবং যাচাই করার জন্য যেটা করতে হবে আমাদেরকে আসলে ওই যে ঘোষণা ফর্মে, আসলে আমাদের শুল্ক মূল্যায়ন বিধিমালার একটি সমস্যা সে আমরা হচ্ছে সেটা হচ্ছে আমরা ফর্মে ঘোষণা নেই না বা বললেও তারা দেয় না, আমাদেরকে ইনফোর্স করতে হবে তখন যে আপনি ঠিক আছে ঘোষণা দেন। আমাদের কিন্তু আসলে প্রথম কথা হবে, কথা না আমাদের ইনস্ট্রাকশন, লিখিত ইনস্ট্রাকশন হবে যে আপনি বিধি 11 অনুযায়ী ঘোষণা দেন, লিখিত ঘোষণা উপস্থাপন। তিনি ঘোষণা দিলে কিন্তু আসলে অনেক বিষয় পরিষ্কার হয়ে যাবে, তিনি ঘোষণা দিলে কিন্তু আমরা তখন বুঝতে পারবো যে তিনি কোন কোন তথ্য উপস্থাপন করেছেন আর কোনটা কোনটা করেন নাই, বা আপনার আরো কি কি ধরনের সম্পর্ক তথ্য পাওয়া যায়।
একটি মূল্য তথ্যকে চ্যালেঞ্জ করতে হলে কিন্তু আসলে আমাদের নিজেদের নলেজকে যথেষ্ট পরিমাণ শার্পেন রাখতে হবে। যে সমসাময়িক কালে যেটা আমরা ডেটাবেজে সার্চ দিলে পেয়ে যাই, যে সমসাময়িক কালে 90 দিনের মধ্যে ভ্যালু কি ছিল, 90 দিনের মধ্যে যদি আমরা সাফিসিয়েন্ট ভ্যালু না পাই প্রয়োজন আমরা এটা 6 মাসের মধ্যেও দেখতে পাবো, দেখলাম। এবং পাশাপাশি ওই এখন তো আসলে ইন্টারনেটে সার্চ দিলে অনেক ধরনের ভ্যালু তথ্য তথ্য পাওয়া যায়, সেগুলোও দেখা যেতে পারে। এবং এগুলো আমাদের ইন্টারনেটের তথ্য, আমাদের ডাটাবেসের তথ্য, এই তথ্যগুলো এবং তার সঙ্গে তার ডিক্লারেশন ফর্মে যে তথ্য আছে সে তথ্যগুলোর আপনার সঙ্গতি অসঙ্গতি যাচাই করে আমরা এটা ইয়ে। এবং আমরা যেটি বলছি যে সে যদি ঘোষণা না দেয় ফর্মে, তো তাহলে ওই ডাটাবেসে সে $5 দিচ্ছে, ডাটাবেসে আরেকটা $5 ভ্যালু আছে, এই যুক্তিতে আমরা তার মূল্য গ্রহণ করতে পারি না। মূল্য ট্রানজেকশন ভ্যালু হওয়ার আর আমাদের বিধিমালা অনুযায়ী নাম্বার 1 শর্ত হচ্ছে হি মাস্ট ডিক্লেয়ার হিজ ভ্যালু দ্য প্রেসক্রাইবড ফর্ম। এবং আমাদের বৃদ্ধি করার ম্যান্ডেটটা হচ্ছে ওই যে 5টা তথ্যওয়ালা যে ছকটা আছে, এই ছকে আমাদের স্বাক্ষর করে মূল্য বাড়াইতে হবে। তারাও ঠিক কাজ করে না এবং আমরা তো আসলে একই রূপ, আমরাও ঠিক কাজটা করি না, তারা ঘোষণা দেয় না এবং আমরাও বৃদ্ধি করলে, আমরা মিনস হচ্ছে আমাদের শুল্ক কর্মকর্তারা, তারাও বৃদ্ধি করলে ওই যে 5টি তথ্য বিধিমালাতে যেটি বলা আছে সেটি উল্লেখ করে স্বাক্ষর করে আমরা আমাদের আমাদের সিএনএফ এজেন্ট বা আমদানিকারককে জানাই না। ঠিক আছে, সমস্যা ইনস্ট্রুমেন্টের মধ্যে, সমস্যা আসলে মূল্যের মধ্যে না, আমাদের এই ইনস্ট্রুমেন্ট গুলোকে কার্যকর করতে হবে। আলামিন হাত তুলেছেন, আলামিন ভাই বলো। হ্যাঁ, আমার যেটা জিজ্ঞাসা সেটা হচ্ছে যে কোনো আমদানিকারক যদি তার মূল্য ঘোষণা ফর্ম ফিল আপ না করে, এবং যেটা এখানে হয়েছিল যেমন মন্ডেলিস ইন্ডিয়া আছে, তারা এক্সপোর্ট করেছে এবং তারা মন্ডেলিস বাংলাদেশ এটা ইম্পোর্ট করেছে, ইম্পোর্ট করার পরে দেখা যাচ্ছে যে তাদের এটার মূল্য অনেক কম, ক্যাডবেরির মূল্য তো বাজারে অনেক বেশি, এখানে অনেক কম, তখন আমরা মূল্য ঘোষণা ফর্ম ওদেরকে জমা দিতে বলেছি। কিন্তু এখানে আমার দুইটা জিজ্ঞাসা আছে যে ইন্টারমিডিয়েট অবস্থায় কি হবে, মানে ও তো ওর কনসেনমেন্ট আটকায় রাখবে না, যেটা যেহেতু চকলেট ওটা যদি দীর্ঘদিন পড়ে থাকে, আমাদের যদি এই মূল্য নিয়ে এটা ডিসকাস করে কিংবা এই এখানে যে সময় ক্ষেপণটা হবে এটা একটা প্রশ্ন। তো ইন্টারমিডিয়েট কি আমরা ওই যেভাবে অঙ্গীকারনামা দিয়ে ছেড়ে দিই সেভাবে অঙ্গীকারনামা দিয়ে কিংবা ব্যাংক গ্যারান্টি দিয়ে ছেড়ে দিব সময় শুল্কায়ন, এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে মূল্য ঘোষণা ফর্মে আপনি যেরকম দেখালেন স্যার অনেকগুলো প্যারামিটার আছে, যেগুলো প্যারামিটার তাকে ঘোষণা দিতে হবে যে এইটা কি করেছে, এটার মূল্য সে ইনক্লুড করেছে কিনা, ইনক্লুশন করেছে কিনা, এখানে যদি 3-4টা কিংবা 2-1টা বাদ যায় তাহলে আমরা সেগুলোর যে কারেকশন করব সেগুলো কিভাবে করব, অর্থাৎ সেগুলোর ভ্যালুটা আমরা কোন ক্রাইটেরিয়ার উপরে আসলে নির্ধারণ করব, এটাই প্রথম কোশ্চেনটার উত্তর আমি দিই। প্রথম কথাটা হচ্ছে যে আলামিনের প্রশ্নের যে ইয়েটা ছিল, যে টোনটা ছিল, সেটা হচ্ছে যে আমরা কোনো মূল্য নিয়ে যখন তদন্ত করি বা মূল্য সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে দেখা যাচ্ছে যে এটা বিভিন্ন জায়গায় লেখালেখি করতে হচ্ছে বা অনুসন্ধান প্রক্রিয়াটা একটু জটিল সময় সাপেক্ষ, সেক্ষেত্রে আমদানিকারকের যে পার্টিকুলার কনসাইনমেন্ট এটি অঙ্গীকারনামা নিয়ে বা ব্যাংক গ্যারান্টি নিয়ে এটিকে ছাড়া যাবে। প্রথম কথা হচ্ছে যে এটি যেহেতু মূল্য বিষয়ে তদন্তটা চলমান, এটি কাস্টমস অ্যাক্টের 81 ধারা অনুযায়ী সাময়িক শুল্কায়ন করা যায়, এবং আমরা যেহেতু একটি চড়াও মূল্য বা একটি বাড়তি মূল্যের ধারণা অলরেডি প্রতিষ্ঠিত করে ফেলেছি, তার আমদানিকারকের ঘোষিত মূল্য এবং সেই বাড়তি মূল্যের যে ডিফারেন্সিয়াল অ্যামাউন্ট তার উপরে ব্যাংক গ্যারান্টি নিয়ে এটা ছাড়া যাবে। অঙ্গীকারনামা নিয়ে ছাড়ার কোনো বিধান আমাদের কাস্টমস অ্যাক্টের কোনো জায়গায় নাই, এটাও একটা একটা ম্যাসিভ ডিস্টরশন। কোনো কোনো এসআরও বা আদেশ দিয়ে আমরা এই ডিস্টরশনগুলোকে কিছুটা হলেও আমরা উৎসাহিত করেছি, কিন্তু আমরা আইনের বিষয় যদি দেখি 81 ধারাতে পরিষ্কারভাবে বলা আছে যে যদি সাময়িক শুল্কায়নের কারণে ভবিষ্যতে শুল্কর বৃদ্ধির সম্ভাবনা থাকে সেক্ষেত্রে অবশ্যই হয় স্পেকুলেটিভ অথবা নির্ধারিত, স্পেকুলেটিভ মানে আমরা মনে করছি যে ভ্যালুটা এই হতে পারে নাও হতে পারে, সেক্ষেত্রে আমরা স্পেকুলেটিভ একটা ব্যাংক গ্যারান্টি দেবো, কিংবা আমরা নিশ্চিত যে এটা হবেই তো সেক্ষেত্রে আমদানিকারক স্বীকৃত না বা রাজি না সেক্ষেত্রে আমরা ব্যাংক গ্যারান্টি দেবো। সেই অঙ্গীকারনামা নিয়ে আসলে শুল্কায়নের কোনো স্কোপ কাস্টমস অ্যাক্টে নাই, ভ্যালুয়েশন রুলসেও নাই, ভ্যালুয়েশন রুলসেও বলা আছে
যে ভ্যালু নিয়ে আসলে এটা পেন্ডিং থাকা অবস্থায় স্বামী শুল্কায়ন করা যাবে এবং ব্যাংক গ্যারান্টি রেখে শুল্কায়ন করা যাবে, এতে কোনো সমস্যা নেই। দ্বিতীয় তার যে কোশ্চেনটা ছিল যে ঘোষণা ফর্মটা, আমি জানি না যে আলামেন এখন কি কাস্টমারদের ঘোষণা দেয় আমদানিকারক। স্যার এটা আসলে প্র্যাকটিস যেটা এখন সেটা হচ্ছে যে যেগুলোর আমরা ভ্যালু বাড়াবো বলে মনে করি যে একেবারে কম, সেগুলোর স্পেশালি মূল্য ঘোষণা ফর্ম নেওয়া হয়। তবে আপনি যেরকম বললেন যে আসলে প্র্যাকটিস নাই সবগুলোর মূল্য ঘোষণা ফর্ম নেওয়াটা উচিত ছিল, সেটা আসলে হয় না এখনো। এটা তো আসলে ট্রানজেকশন ভ্যালু সুবিধা পেতে চাইলেই মানে, এবং আমরা যেটা মানে ট্রানজেকশন ভ্যালু রিজেক্ট করার ক্ষেত্রে নাম্বার ওয়ান লজিকটা হবে হচ্ছে সে ঘোষণা দেয় নাই। আপনার সঙ্গে আমি পূর্ণ একমত স্যার, নাম্বার ওয়ান লজিকটা হচ্ছে সে ঘোষণা দেয় নাই, এবং তাকে ঘোষণা দেওয়ার জন্য আমরা লিখিতভাবে প্রয়োজন বোধে যদি মানে আলমীর একটা উদাহরণ দিল, এখানে বোঝাই যাচ্ছে যে পার্টি যথেষ্ট প্রভাবশালী পার্টি এবং তারা এটা নিয়ে আরো বিভিন্ন ফোরামে তারা যেতে পারে। তো এই রকম অবস্থায় কিন্তু আমাদের আরো প্রত্যেকটা কার্যক্রম হবে সুসংবদ্ধ এবং সুলিখিত, অর্থাৎ আমরা তাকে লিখিত হয়ে বলবো যে আপনি ঘোষণা দেন, বিধি 11 অনুযায়ী আপনি ঘোষণা দেন। এবং এরপরে আমরা যখন তাকে শুল্কায়ন করব আমরা নিজেরা ভ্যালু চড়াও করে, তখন ওই 5টি পয়েন্ট লিখে তাকে চিঠি দিয়ে জানাবো যে এই আপনার শুল্ক নেই এত, এই আপনার এই কারণে আপনার এটা ভ্যালু পরিবর্তন করা হলো, ওই যে 5টি তথ্য লিখে আমরা তাকে চিঠিতে জানাই দেবো এবং বিধি উল্লেখ করে আপনার বিধি এত অনুযায়ী আপনাকে এই তথ্যগুলো জানাবো। তো এইভাবে যদি আমরা বিধি আইন চর্চা করি তাহলে কিন্তু এইটা নিয়ে আর কেউ আদালতে গিয়ে রিট করতে পারবে না। আমাদের আমদানিকারকরা রিট করে এবং সেটা নিয়ে আমাদের এই যে পেন্ডিং যে রেভিনিউ এটা দিনের পর দিন বাড়ে, ইএসআই বিধিমালা নিয়ে রিটে বোধ হয় 10,000 crore বেশি টাকা বিভিন্ন রিট মামলার সাথে এগুলো আটকে আছে, পেন্ডিং আছে এবং দিন দিন আপনার এগুলো বাড়ছে। এবং এটার কারণটা কিন্তু আমাদের এই যে পদ্ধতি অনুসরণ করতে না পারলে ব্যর্থ হওয়া, আমরা যদি পদ্ধতি ঠিকভাবে অনুসরণ করতে পারতাম তাহলে কিন্তু এই রিট করার সুযোগটা তারা পায় না। স্যার একটু পার্টিসিপেট করতে চাচ্ছিলাম একটা ইস্যুতে, এটা হয়তো আলোচনায় আসছে খানিকটা, তো এরকম সেটি হলো যে 2018 সালের শেষ দিকটায় সম্ভবত অক্টোবর মাসের দিকে জাতীয় রাজস্ব বোর্ড থেকে আমাদের মনে আছে মেম্বার কাস্টম যখন ফিরোজ শাহ আলম স্যার ছিলেন তখন আপনি এই ভ্যালুয়েশন রুলের এই ভ্যালু ডিক্লিয়ারেশন সংক্রান্ত বিষয়ে একটা নির্দেশনা জারি করেছিলেন স্যার, এবং এটি এক্সিকিউশন কিছু কিছু জায়গায় বা শুরুর দিকে কিছুটা হয়েছিল, যেমনটা আপনি স্যার আলামিনকে বলছিলেন, আলামিন মনে হচ্ছে টাউন কাস্টম হাউসে আছে, তো এটি শুরুর দিকে এক্সিকিউট হচ্ছিল, কিছু ডেটা যথাযথ হয়েছিল। আজকেও আপনি যে বিধি 11 গড় যে ফর্মটা দেখালেন ওখানেও কিন্তু স্যার ওই যে 3-4 দিকে যে পণ্যের আর্ট পার্ট মডেল ইত্যাদি স্পষ্ট করে উল্লেখ করা এবং ওই আদেশটির মাধ্যমে এটিকে আরো এনহ্যান্সিং করার নির্দেশনা ছিল, এটি না করার ফলে বেসিক্যালি এখন আমরা রেফারেন্স ভ্যালু অথবা ওই বিধিমালার অন্যান্য বিধি অ্যাপ্লিকেশনের জন্য যে ভ্যালুটা আমরা ডাটা থেকে এক্সট্রাক্ট করছি ওটা কিন্তু সহজে মিল হয় না, এটা স্যার এটা হচ্ছে অসুবিধার বিষয়। তো আপনি যথার্থ বলেছেন যে এটি এক্সিকিউট করতে হলে এই ভ্যালু ডিক্লারেশন ফর্মটাকে যথাযথভাবে এস্টাবলিশ করা ব্যতীত এই ভ্যালুয়েশন রুলের এক্সিকিউশন সম্ভব নয় স্যার। ধন্যবাদ স্যার।